ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও বই সিরিজ লিবারেলিজম পশ্চিমা সহনশীলতার উৎপত্তি ক্রমবিকাশ সুরূপ ও সমালোচনা বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ বিন আহমদ মুফতি অনুবাদ করেছেন আব্দুল করিম নোমানি এবং বইটি প্রকাশিত হয়েছে ফাউন্টেন পাবলিকেশন থেকে এবং বইটির মুদ্রিত মূল্য একশত টাকা সূচিপত্র প্রথমে রয়েছে ভূমিকা সহনশীলতার সংজ্ঞা সহনশীলতার উদ্ভব সহনশীলতা ও ধর্ম থেকে রাষ্ট্রের বিচ্ছিন্নতা সহনশীলতা ও আপেক্ষিকতা সহনশীলতা বহুত্ববাদ ও গণতন্ত্র এবং শেষ মন্তব্য এই সূচিপত্রটি আপনারা ডিসক্রিপশনের টাইম স্ট্যাম্প সহ দেখতে পাবেন আপনারা যে কোনো সূচিপত্রে সেখান থেকে মুভ করে অডিও শুনতে পারবেন ইনশাআল্লাহ আপনি তাদেরকে আদমের দুই সন্তানের বাস্তব অবস্থা পাঠ করে শুনান। যখন তারা উভয়ে কিছু উৎসর্গ নিবেদন করেছিল তখন তাদের একজনের উৎসর্গ গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব সে বদল আল্লাহ ধর্মবিরোধের পক্ষ থেকেই তা গ্রহণ করেন সুরায় মাইদা আয়াত সাতাশ প্রকাশকের কথা ইউরোপ থেকে উঠে আসা প্রতিটি চিন্তাই মূলত সেখানকার সুনির্দিষ্ট কিছু ঘটনা পরিবেশ ও প্রেক্ষাপটকে ঘিরে ঘরে উঠেছে ফলে পশ্চিমের নিজ ঘরে তার উৎপাদিত চিন্তার যথার্থতা কতটুকু তা আলোচনার বিষয় হলেও মুসলিম প্রাচ্য যে কোনোভাবেই এই চিন্তার প্রয়োগক্ষেত্র নয় সে কথা অনায়াসেই বলা যায় মধ্যযুগীয় ইউরোপের অন্ধকারের প্রহরীরা ক্রসিদের আয়োজনে যখন মুসলিম বিশ্বে পদার্পণ করে ইসলামী সভ্যতার তীব্র আলোর ঝলকানিতে তাদের দৃষ্টি ধাঁধিয়ে যায় কয়েক শতাব্দীব্যাপী হিংস্র বর্বরতা চালিয়েও এই আলোকে সামান্য নিষ্প্রূপ করতে তো পারেইনি উপরন্তু আধারের বাসিন্দারা তখন আলোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে কিন্তু কোথায় পাবে আলো ইসলামের সমহান ঐশী আলো গ্রহণ করতে যে তারা প্রস্তুত না ফলে নিজেরাই নিজেদের জন্যে আলো তৈরি করতে হয় তাদের যার নাম এনলাইটেনমেন্ট বা আলোকায়ন সতত সম্প্রসারমান এই মহাবিশ্বের যিনি মালিক যেই মহান সত্তা মানুষ সৃষ্টি করেছেন তিনি একমাত্র মানব জীবনের জন্যে আলো তৈরি করতে পারেন তার প্রদত্ত আলোর বাইরে মানুষ নিজ থেকে যে আলো তৈরি করবে তা দিন শেষে অন্ধকারে বৃদ্ধি করবে এর ব্যতিক্রমও হয়নি ইউরোপের আলোকায়ন চিন্তার আদর্শিক জায়গায় লিবারেলিজম লিবারেলিজম বা উদার নৈতিকতা ইউরোপে একজন ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ নির্ধারণ করে কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা এই মূল্যবোধ ও জীবন দর্শনের মধ্যে এত বেশি বৈপরীত্য ও অসামঞ্জস্যতার ছড়াছড়ি যে তা মানুষকে সুস্থ মূল্যবোধ তো দূরের কথা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে অন্যান্য পশ্চিমা চিন্তার মতোই এই চিন্তাও উত্তর ঔপনিবেশিক মুসলিম মানুষে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং শক্ত ভিত্তি ঘরে বসেছে ইসলামের মূল কনসেপ্ট হচ্ছে দাওয়া বা মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা লিভারলিজম একটা সমাজ থেকে এই মূল্যবোধকে স্বমূলে ধ্বংস করে দেয় পাশাপাশি রাজনৈতিকভাবে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ইসলামের সর্বজনীন প্রভাবকে ক্ষুণ্ণ করে তাকে তার এঁকে দেয়া সীমানায় বন্দি করে ফেলে লিভারলিজমকে একাডেমিকভাবে পাঠ করার মতো বইপত্র বাংলা ভাষায় নেই বললেই চলে এই ছোটো বইটা এই শূন্যতা দূর করার পথে আশা করি একটা মাইল ফলক হবে লিবারেলিজমের উৎপত্তি ক্রমবিকাশ সুরূপ ও ইসলামের সাথে এর পার্থক্যের জায়গাটা খুব সংক্ষেপে তুলে ধরেছে এই বই কিং কিংসাউদ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিন আহমদ মুফতির এই ছোট পুস্তিকাটি এই বিষয়ের প্রাথমিক পাঠকদের জন্যে দারুণ উপকারী হবে আশা করি বইটি অনুবাদ করেছেন প্রতিশ্রুতিশীল লেখক ও চিন্তক আব্দুল করিম নোমানি এবং দক্ষ হাতে সম্পাদনা করে দিয়েছেন প্রিয় রাকেবুল হাসান বাই দুজনকেই অশেষ কৃতজ্ঞতা পাঠকরা এর মাধ্যমে সামান্য লাভবান হতে পারলেই আমাদের শ্রম সার্থক বলে বিবেচিত হবে পরিশেষে পাঠকদের বলতে চাই বইটি যদি ভালো লাগে তাহলে অফলাইনে প্রিয়জনদের মাঝে এবং অনলাইনে বন্ধুদের মাঝে আপনার অভিব্যক্তি প্রকাশ করতে ভুলবেন না বইটিকে আলোর মুখ দেখাতে এই পর্যন্ত বিভিন্ন স্তরে ও নানা সূত্রে যারা এর সাথে যুক্ত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং প্রিয় পাঠক আপনার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা প্রকাশকের পক্ষে আব্দুর রহমান আর দাখিল ড্যামরাড হাকা অনুবাদকের কথা পৃথিবীতে বহু জাতি গোষ্ঠী ও একাধিক মতাদর্শের মানুষ বিদ্যমান তাদের মাঝে সহ ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার জন্যে অবশ্যই প্রয়োজন সহনশীলতা ইসলাম শান্তির ধর্ম হিসেবে সহনশীলতার বাস্তবায়ন করেছে শতভাগ এর উদাহরণ ইসলামী সভ্যতার অধীনে বসবাসকারী সংখ্যালঘু জাতি যারা নাগরিক পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সব ধরনের অধিকার সমানভাবে ভোগ করেছে তাদের দেখা হয়নি জাতপাততান্ত্রিক দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি পোষণ করা হয়নি বর্ণবাদী মনোভাব ইসলামের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ন্যায়পূর্ণ অবস্থান হিংসুক ও পরশ্রীকাতর ব্যতীত কেউই অস্বীকার করবে না সহনশীলতার এই বাস্তবায়নে ইসলাম ন্যায় প্রদর্শনের ক্ষেত্রে যেমন অনর ছিল একইভাবে তার অনুসারীদের মনে বহাল রেখেছিল গ্রহণযোগ্যতা ও সত্যযোগ্যতা আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন ইসলাম এগুলো সহনশীলতার ইসলামী প্রকৃতি ও স্বরূপ অন্যদিকে মধ্যযুগীয় ইউরোপের অবস্থা ছিল ভয়াবহ তৎকালীন সময়ে নিপীড়ন নির্যাতন অনাচার মূর্খতা জ্ঞান ও মুক্ত বুদ্ধি চর্চার বিরোধিতা সে যুগকে দিয়েছিল অন্ধকার যুগের অভিধা সেখানকার ধর্মব্যবস্থা কাবু হয়ে পড়েছিল পোপতন্ত্রের কর্তৃত্ববাদে পোপেরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে অবলম্বন করে অনৈতিক সব কর্মকাণ্ড প্রতিহত করে জ্ঞান চর্চা ও শুভ বুদ্ধির উদয় কেননা এসব হতে থাকলে তাদের একচেটিয়া কর্তৃত্ব থাকবে না গুমর ফাঁস হয়ে যাবে মানুষকে ধর্মের নামে যে দীর্ঘদিন ভ্রান্তির ভেড়াজালে জড়িয়ে রেখেছিল তাও প্রকাশ পাবে সবার সামনে তাই তারা নিজেদের কর্তৃত্বের মুখে অশনি হুমকি জ্ঞান চর্চার বিরুদ্ধে হল সিদ্ধহস্ত কঠোর হাতে ধমন করতে লাগল জ্ঞানী ও জ্ঞান চর্চাকারীদের বস্তুত ইউরোপের পোপেদের এই ধরনের কঠোরতা এবং অসহিষ্ণুতার বিপরীতে উদারতাবাদ ও সহনশীলতার ধারণা প্রতিষ্ঠা ছিল সময়ের অনির্ভার্য প্রয়োজনীয়তা হ্যাঁ শেষ পর্যন্ত তা প্রতিষ্ঠিত হয় পোপতন্ত্রের স্বৈরাচার স্বেচ্ছাচার মুখ থুবড়ে পড়ে বিপরীতে জয়ী হয় বিজ্ঞান চিন্তা প্রগতিবাদী ধারণা যেহেতু তাদের এইসব কার্যক্রম তথাকথিত ধর্মীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয় তাই উদারতাবাদ ও সহনশীলতার মতো ধারণার ভিত্তি হয় ধর্মবিদ্বেষ সাথে যুক্ত হয় ধর্ম নিরপেক্ষতাবাদ আপেক্ষিকতাবাদ বহুত্ববাদ ও গণতন্ত্র ইউরোপে এসব ধারণা বাস্তবায়নের প্রেক্ষাপট যাই হোক এই ক্ষেত্রে ভয়াবহ ব্যাপার হচ্ছে এসব ধারণার ইসলামীকরণ করে মুসলমানদের মধ্যে প্রসারের প্রচেষ্টা আলোচিত এই গ্রন্থ এইসব বিষয় নিয়েই লেখক এখানে প্রথমত লিবারেল সহনশীলতার সংজ্ঞা সংজ্ঞা সংশ্লিষ্ট আলোচনা ফাওয়ায়েদে কৈদ করেছেন এরপর আলোচনা করেছেন ইউরোপীয় প্রেক্ষাপটে সহনশীলতার উদ্ভব নিয়ে এই ক্ষেত্রে আলোকপাত করেছেন গির্জা ও চার্চের স্বৈরাচার নিয়ে এভাবে আলোচনার ধারাবাহিকতায় সহনশীলতার সাথে ধর্মনিরপেক্ষতা আপেক্ষিকতা বহুত্ব ও গণতন্ত্রের সম্পৃক্ততার বিষয়ে আলোকপাত করেন লেখক সর্বশেষ আলোচনা করেন গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন নিয়ে এক পাশ্চাত্যের মতো যে সমাজের জীবন ব্যবস্থা ব্যক্তিগত সুবিধা ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে সেখানে কি সহনশীলতা বাস্তবায়ন হতে পারে দুই দেশে যদি কোনো ধর্মীয় গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ হয় তবে পশ্চিমা সহনশীলতা তাদের ধর্মীয় মতাদর্শের নেতিবাচক প্রভাব প্রতিফলন করা ব্যতীত বাস্তবায়ন হতে পারে তিন বহুত্ববাদ কি বাস্তবেই এমন এক অধিকার যার অনুসরণ করতে হবে এবং সমাজে আবশ্যিকভাবে তার বাস্তবায়ন করতে হবে লেখক যৌক্তিকভাবে এই তিনটি প্রশ্নের উত্তর দেন সাথে এইটাও সাব্যস্ত করেন তথাকথিত অর্থে সহনশীলতার ধারণা গ্রহণ করার মানে হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তিকে অবমূল্যায়ন করা ইসলামী শিক্ষা থেকে উচ্চারিত মূল্যবোধের অবজ্ঞা করা যার অনির্ভার্য ফলশ্রুতি হচ্ছে পাশের স্থানে প্রকৃতিকে রাখা ওহির স্থানে যুক্তিকে রাখা আল্লাহর স্থানে মানুষকে রাখা আল্লাহ প্রবর্তিত আইনকে মানব প্রবর্তিত আইন দ্বারা প্রতিস্থাপন করা বক্ষমান গ্রন্থটি ছোট হলেও নির্দিষ্ট বিষয়ে আনুষাঙ্গিক সব আলোচনা হয়েছে লেখক পশ্চিমা সহনশীলতার স্বরূপ উদ্ঘাটন করেছেন যদিও তিনি প্রতিউত্তরের ক্ষেত্রে সংক্ষেপ করেন তবে তার আলোচনার ধরন ছিল বৈষয়িক ও বস্তুনিষ্ঠ আব্দুল করিম নোমানি ১৬ জুলাই দু হাজার বাইশ গ্রাম কুমিল্লা ভূমিকা তথাকথিত সহনশীলতার ধারণা বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর আমেরিকা কর্তৃক চাপিয়ে দেওয়া এক পরিভাষা যা বর্তমানে প্রচলিত লিবারেলিজম ডেমোক্রেসি ও নাস্তিকতার সাথে সম্পৃক্ত ফলে এটি তাদের অন্যান্য লিবারেল দাবিগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা মুখরোচক দাবি বই কিছুই নয় তাই অন্যের অধিকার রক্ষার আলাপ তাদের সাম্য স্বাধীনতা ও ধর্মীয় মুক্তির সভ্যতার অপরিহার্য অংশে পরিণত হয় অনেক লেখক ও গবেষক এই তথাকথিত সহনশীলতাকে ইসলামী সর্বোচ্চ মূল্যবোধের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে থাকেন ফলে সহনশীলতাও ইসলামীকরণ হয় যেমন হয়েছে ইসলামী লিবারেলিজম ইসলামী ডেমোক্রেসি এবং ইসলামী বহুত্ববাদ পশ্চিমা জীবনভূত আর পশ্চিমা সভ্যতার বাহকদের নিকট কোন দিন না আবার নাস্তিকবাদও ইসলামের রঙে রঙিন হয়ে যায় এই দৃষ্টিকোণ থেকে আমাদের গবেষণা এই কথা বলে যে লিবারেল সহনশীলতা কোনো বিচ্ছিন্ন চিন্তা নয় বরং কিছু মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত যেগুলো মিলে একটি পূর্ণাঙ্গ বুদ্ধিবৃত্তিক ধারা তৈরি করেছে ফলে সহনশীলতা টিকে থাকতে হলে গোটা সেটটা টিকে থাকতে হবে সেই সেট না থাকলে সহনশীলতাও থাকবে না এমন কি এই সেটের কোনো অংশ হারিয়ে গেলেও লিবারেল সহনশীলতার কোনো অর্থ থাকে না নীতিগুলো হচ্ছে এক ধর্মনিরপেক্ষতা বা ধর্মহীনতা দুই আপেক্ষিকতা তিন বহুত্ববাদ ও গণতন্ত্র সহনশীলতার সংজ্ঞা সহনশীলতাকে নানাভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে আমেরিকান হেরিটেজ ডিকশনারিতে বলা হয়েছে সহনশীলতা হচ্ছে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিরোধিতা ছাড়া অন্যের প্রকৃতি ধর্মবিশ্বাস ও আচরণ মেনে নেয়ার প্রশিক্ষণ তা নিজ মতাদর্শের সাথে সংগতিপূর্ণ হোক বা সাংঘর্ষিক ওয়েবস্টার অভিধানে বলা হচ্ছে অন্যের মত বিশ্বাস ও আচরণের প্রতি সম্মান প্রদর্শন ও স্বীকৃতি দান অ্যান্ড্রু কুহেনের মতে সহনশীলতার অর্থ হচ্ছে হস্তক্ষেপ করার ক্ষমতা থাকা সত্ত্বেও বিপরীত মতাদর্শের মানুষদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা থেকে নিজেকে বিরত রাখা লেবানিজ আমেরিকান লেখক আমিন রাইহানির মতে বিরোধী মতের উপস্থিতিকে উপেক্ষা করাই হচ্ছে সহনশীলতা এটি ব্যাপক আর্থক সংজ্ঞা সুনির্দিষ্ট অর্থে সহনশীলতা হচ্ছে চিরচেনা বিশ্বাস ও আচরণের বিপরীত বিশ্বাস ও আচরণের অনুমোদন ফলে ধর্মীয় সহনশীলতার অর্থ হচ্ছে আমাদের স্বজাতির অন্যান্য অংশ যেই ধর্মমত লালন করে তার প্রতি আমাদের আস্থা ও সম্মান প্রদর্শন যদিও সেই ধর্ম আমাদের ধর্মের বিরোধী হয় বারবারা বাস্মনিকের মতে সহনশীলতা একটি সামাজিক গুণ ও রাজনৈতিক নীতি যা বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি পোষণকারী ব্যক্তি ও দলের সহ নিশ্চিত করে এবং সমাজে বহুমুখী জীবনধারার চর্চা করে এর জন্যে দুটি বিষয় অপরিহার্য এক অন্যের মত ও রীতির সাথে মতানৈক্য দুই আমাদের অন অনুমোদিত সেই জীবনধারা প্রতিরোধ করার সক্ষমতা এখানেই জাহির হবে প্রকৃত সহনশীলতা আমরা যা বিশ্বাস করি বা ভাবি তার বিপরীত ভাবনা ও বিশ্বাস চর্চায় প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকা ফলে এই দৃষ্টিভঙ্গি অনুসারে সহনশীলতা হচ্ছে সমাজের সার্বজনীন জীবনযাপনের লক্ষ্যে বিরত রাখা থেকে বিরত রাখা অর্থাৎ অগ্রহণযোগ্য বিষয়কে গ্রহণ করে নেয়া পিটার নিলকসন সহনশীলতার অন্তনিহিত মর্মের প্রতি লক্ষ্য রেখে নিম্নোক্ত ভাষায় এর সংজ্ঞায়ন করেন এক বিচ্যুতি যে বিষয়ে সহনশীলতা প্রদর্শন করা হচ্ছে তা সহনশীল ব্যক্তির বিশ্বাস কর্ম বা ধারণা মতে বিচ্যুতি হিসেবে গণ্য দুই গুরুত্ববোধ বিচ্যুত ব্যক্তি তুচ্ছ নয় সেও গুরুত্বপূর্ণ তিন অসম্মতি সহনশীল ব্যক্তি নৈতিকভাবে বিচ্যুতির সাথে সহমত নয় চার ক্ষমতা সহনশীল ব্যক্তি যেই ব্যাপারে সহনশীল হচ্ছে তা প্রতিহত করা রোধ করা কিংবা নিদেন পক্ষে তাতে বিঘ্ন ঘটানো ও প্রতিবন্ধকতা তৈরির ক্ষমতা থাকতে হবে পাঁচ স্বীকৃতি সহনশীল ব্যক্তি কোনো অবস্থাতেই স্বীয় ক্ষমতা প্রয়োগ করবে না এভাবে সে বিচ্যুতি চলমান থাকার অনুমতি প্রদান করবে ছয় ন্যায্যতা ফলে সহনযোগ্য ব্যক্তিও সঠিক আর সহনশীল ব্যক্তি অধিকতর সঠিক এসব আলোচনার ভিত্তিতে সহনশীলতার সংজ্ঞা এভাবে দেয়া যেতে পারে অন্যের মতাদর্শ ও কাজে বাধা প্রদানের সক্ষমতা থাকা সত্ত্বেও এই ক্ষমতা চর্চা থেকে বিরত থাকা এই বিষয়ের জ্ঞাত সারে যে উল্লেখিত ব্যক্তির কর্ম ও বিশ্বাস সহনশীল ব্যক্তির কর্ম ও বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এবং সে নৈতিকভাবে সেই বিশ্বাস ও কর্মের সাথে একমত নয় পূর্বোক্ত আলোচনা থেকে এটাও স্পষ্ট যে সহনশীলতার জন্যে ব্যক্তি ও দলসমূহের মধ্যে মতানৈক্য থাকা আবশ্যক তবে মত ভিন্নতার কারণে হস্তক্ষেপ নিষিদ্ধ কেননা সহনশীলতার প্রাণ ভোমরাই হচ্ছে অপরের মত সহ্য করা তাকে বাধা প্রদান থেকে বিরত থাকা সর্বোপরি অপরকে অপর হতে বাধা না দেয়া সহনশীলতা এবং স্বাধীনতা আলাদা বিষয় স্বাধীনতা হচ্ছে মানুষ নিজের জন্যে যা উপযুক্ত মনে করে তা করা এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে অন্য কারো পছন্দ অপছন্দের সমালোচনা করার ভ্রান্তি বা অধিকারহীনতা সে হিসেবে আমরা মত প্রকাশের স্বাধীনতা ধর্ম পালনের স্বাধীনতা সমাজ গঠনের স্বাধীনতা সহ অন্যান্য স্বাধীনতার কথা বলছি অর্থাৎ স্বাধীনতার ক্ষেত্রে আপনি নৈতিকভাবে অন্যের সমালোচনা করার অধিকার রাখেন না কিন্তু সহনশীলতার ক্ষেত্রে সমালোচনা করতে পারবেন কিন্তু বাধা দিতে পারবেন না তবে সহনশীলতার প্রশ্ন যখন আসে তখন ভিন্ন মতাবলম্বী ধর্মহীন ও নাস্তিকদের প্রশ্নও চলে আসে পতিতাবৃত্তির অনুমতি সুদ ও মাদক ব্যবসার মতো আরও নানান বিষয় আসে যেগুলো এখন অপরাধের কাতারে গণ্য নয় সুতরাং সহনশীল হতে হলে আপনাকে প্রথমে সমালোচনা করতে হবে তারপর সমালোচিত বিষয়ে হতে হবে সহনশীল এখানে উদাসীনতার বা ধর্মবিমুখ বা অ্যাপিথেটিক ও সহনশীলতার পার্থক্য বুঝতে হবে উদাসীনতার ক্ষেত্রে পারিপার্শ্বিকতার কোনো বোধ থাকে না তাই উদাসীনতা সহনশীলতা নয় কারণ উদাসীন ব্যক্তি কোনো কিছুকে অস্বীকার বা অপছন্দ করে না তারপর সেটার উপস্থিতিতে ধৈর্য ধারণের ভেতর দিয়ে যেতে হয় না কারণ সব বিষয়ে তো তার কোনো মন্তব্যই নেই কোনো অবস্থান নেই উদাহরণত রাস্তায় চলার পথে একজন দেখল ছেলেরা ব্যাডমিন্টন খেলছে এই খেলার ব্যাপারে তার কোনো আগ্রহ বা অনাগ্রহ কিছুই নেই তাই সে কিছু না বলে চলে গেল এটাকে টলারেন্স বলা হয় না কারণ সহনশীলতার জন্যে অপরপক্ষ থেকে অবশ্যই এমন কোনো কাজ প্রকাশিত হতে হবে যা আমি অপছন্দ করি থমাস হবস ব্যক্তিগতভাবে যদিও ধর্মবিমুখ ছিলেন কিন্তু তিনি ধর্মীয় সহনশীলতার ঘোর বিরোধী ছিলেন অন্যদিকে জন লক ধর্মে দৃঢ় বিশ্বাসী হওয়া সত্ত্বেও ধর্মীয় সহনশীলতার ঘোরতর সমর্থক ছিলেন এ কারণেই বারবারা বাসমনিক ইতিবাচক সহনশীলতা বা পজিটিভ টলারেন্স ও নেতিবাচক সহনশীলতা বা নেগেটিভ টলারেন্সের মাঝে পার্থক্য করেন তার মতে পজিটিভ টলারেন্স হচ্ছে চিন্তা ও কর্মে পার্থক্য থাকা সত্ত্বেও সেটাকে সম্মান করা পক্ষান্তরে নেগেটিভ টলারেন্স হচ্ছে সমাজের চিন্তা ও রীতিনীতির পার্থক্য সম্পর্কে বেখবর বা উদাসীন থাকা অনুরূপ সহনশীলতার সাথে নিঃসঙ্গতা বা সেকুলেশন ও হস্তক্ষেপকরণ থেকে বিরত থাকা বা নন ইন্টারফেয়ারেন্স থাকারও পার্থক্য রয়েছে কারণ নিঃসঙ্গতা ও নিষ্ক্রিয়তা কখনো কখনো এই জন্যে হয় যে অনাকাঙ্ক্ষিত কাজ প্রতিরোধে তার কিছু করার ক্ষমতা নেই অথচ সহনশীলতা হচ্ছে সক্ষমতা থাকা সত্ত্বেও ইচ্ছাপূর্বক কোনোরূপ হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা এখানে সহনশীলতা ও শৈথিল্যের মাঝে পার্থক্যের দিকটিও উল্লেখ করতে হয় যেখানে ব্যক্তি সামাজিক ভিন্নতার ব্যাপারে তো বটে কিন্তু সে আপেক্ষিকতাবাদী বা রিলেটিভিজমে আক্রান্ত অর্থাৎ সে মনে করে তার বিশ্বাস অন্যদের বিশ্বাসের চেয়েও শ্রেয়তর নয় সব সমান অথবা সে হতাশাবাদী বা পেসিমিস্ট হওয়ার কারণে ভিন্ন ভিন্ন সভ্যতার সংস্কৃতির মাঝে সমন্বয় ও আলোচনার বা ক্রস কালচারাল ডায়লগের ব্যাপারে আশাবাদী নয় তাই রিলেটিভিস্ট ও পেসিমিস্ট উভয়ই কোনো কিছু করতে অক্ষম সর্বশেষ সহনশীলতা ও নিরপেক্ষতা বা নিউট্রালিটি এক নয় কারণ নিরপেক্ষ ব্যক্তি কোনো অবস্থাতেই হস্তক্ষেপ করে না এজন্যে সহনশীলতা বা টলারেন্স প্রয়োজন হয় না কেউ নিরপেক্ষ না হয়েও সহনশীল হতে পারে যেমন কোনো দেশের যদি রাষ্ট্রধর্ম থাকে তবে সে দেশ অন্যান্য ধর্মের প্রতি সহনশীল হতে পারে এখানে কিন্তু রাষ্ট্রটি নিরপেক্ষ নয় তার একটি পক্ষ আছে কিন্তু সে অপর পক্ষের প্রতিও সহনশীল আবার কখনো উভয় পক্ষের প্রতি যদি অসহনশীল হয় সেটাও নিরপেক্ষতা যেমন কেউ ক এবং খ উভয়কে অপছন্দ করে এবং এই কারণে উভয়কে নিষিদ্ধ করে দিল এখানে কিন্তু সে নিরপেক্ষতা বজায় রেখেছে কিন্তু কারো প্রতি সহনশীল নয় সহনশীলতার উদ্ভব ইউরোপে ধর্মযুদ্ধের প্রেক্ষিতে সহনশীলতার উদ্ভব হয়েছিল যা পরবর্তী সময়ে একটি সুদৃঢ় মূলনীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় ইউরোপ দীর্ঘ সময় ধর্মীয় নিপীড়ন ও গির্জার বাড়াবাড়ির মধ্যে দিয়ে যেতে হয়েছে যার অন্যতম প্রতীক হচ্ছে ইনকুইজেশন পাদ্রী নবম গ্যাগরি এগারোশো সালে ফ্রান্সের রাজা নবম লুইসের শাসন আমলে ইনকুইজেশনের প্রচলন ঘটায় এরপর বারোশো বাহান্ন সালে চতুর্থ ইনোসেন্ট পাপল এর আদেশ বলে একে পাকা পোক্ত করেন এবং ধর্মীয় নিপীড়নকে ধর্মের অংশে পরিণত করেন ধর্মীয় সংস্কার আন্দোলন খ্রিস্টীয় ইউরোপের ধর্মীয় বিশ্বাসের ঐক্য বিনষ্ট করে ফেলে যার ফলে প্রকৃত বিশ্বাস বা ইমান পোপ নেতৃত্বাধীন ক্যাথলিক চার্চের প্রতি আর কখনোই পুনঃস্থাপিত হয়নি একাধিক চার্চের উদ্ভাবন ঘটে যাদের প্রত্যেকেই ছিল প্রকৃত ইমানদারের দাবিধার যেমন চার্চ অফ ইংল্যান্ড লুথেরান চার্চ ক্যালভিনিজম চার্চ ইত্যাদি এই চার্চগুলো একে অপরের বিরুদ্ধে অসহিষ্ণু হয়ে ওঠে এবং প্রতিপক্ষ চার্চের অনুগতদের উপর জুলুম নির্যাতন শুরু করে চার্চ সমূহ তৎকালীন সময়ের ধর্মনিরপেক্ষ শাসকদের সাথে মিলে তারা যেই বিশ্বাসকে প্রকৃত ইমান বলে মনে করত সেগুলোর উপর ইমান আনতে মানুষকে বাধ্য করে এভাবে তারা ধর্মীয় ঐক্য বাস্তবায়নের চেষ্টা করেছিল যা সব দেশ ও রাজ্যেই জুট জবরদস্তির মাধ্যমে প্রতিষ্ঠিত ও চলমান ছিল ধর্মীয় অসহিষ্ণুতা প্রকাশের সবচেয়ে খারাপ ঘটনা ছিল চব্বিশ আগস্ট পনেরোশো বাহাত্তর সালের স্যান্ট বার্থমোলিওর গণহত্যা যেখানে হাজার হাজার ফরাসি হোগুনেট বা প্রোটেস্ট্যান্টদের সমূলে বিনাশ করে দেয়া হয় ধর্মীয় নিপীড়ন অথবা সীমিত সহনশীলতা সম্রাটদের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল জোয়ার ভাটার মতো বার্ত কমত ফ্রান্সের সম্রাট চতুর্থ হেনরি পনেরোশো সালে নান্ট বা এডিক্ট অফ নান্স নীতি চালু করে সেখানে তিনি প্যারিস ও সাম্রাজ্যের কিছু প্রদেশবাদে অন্যান্য স্থানে প্রোটেস্ট্যান্টদের স্বাধীন ধর্মচর্চা পালনের সুযোগ করে দেন এরপর ষোলোশো পঁচাশি সালে চতুর্থ লুই নান্ট নীতি বাতিল করে দেন ফলে ফরাসি প্রোটেস্ট্যান্টদের বিরুদ্ধে অসহিষ্ণুতা ও নিপীড়নের এক নতুন যুগের উত্থান ঘটে তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয় তাদেরকে হয়তো প্রোটেস্ট্যান্ট মতাদর্শ ত্যাগ অথবা ফ্রান্স ত্যাগ দুটির যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দেয়া হয় ইংল্যান্ডে ধর্মীয় অসহিষ্ণুতার বৈধতা আসে বিভিন্ন আইন জারি করার মাধ্যমে দেহ সপ্তদশ শতকের ষাটের দশকে জারি করা ক্যারেন্ডন কোড যা সপ্তদশ শতকের ষাটের দশকে জারি করা হয় এবং ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জারি করা টেস্ট অ্যাক্ট অন্যতম এসব আইন কানুনের মাধ্যমে ক্যাথলিক ও চার্চ অফ ইংল্যান্ডের বিশ্বাস থেকে বিচ্যুতদের ধর্মীয় বিশ্বাস প্রকাশ এবং সরকারি চাকরিতে নিয়োগের অধিকার রহিত করা হয় ধর্মীয় নিপীড়নের রাজনীতি সপ্তদশ শতকের ইউরোপের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে গুরুতর প্রভাব ফেলে যা থার্টি ইয়ার ওয়ার এবং ইংল্যান্ডের গৃহযুদ্ধের মাধ্যমে উৎকট প্রকাশিত হয়েছে ধর্মীয় বাড়াবাড়ি ইউরোপে চিন্তার দুটি ধারা তৈরি করে প্রথম ধারার সার কথা হচ্ছে যেহেতু বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী খ্রিস্টানদেরকে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ করা সম্ভব না তাই একটি সম্মিলিত গির্জার অধীনে ন্যূনতম মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ করা বাদ বাদবাকি ছোটোখাটো বিষয় এবং উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকবে দ্বিতীয় ধারা সর্বজনীন গির্জার ধারণাকে অস্বীকার করে এবং খ্রিস্টানদের সকল মতাদর্শের প্রতি সহনশীলতার আহ্বান জানায় সপ্তদশ শতকের শেষ দিকে এসে এই পক্ষের পাল্লা ভারী হয়ে যায় সহনশীলতা ও রাষ্ট্র থেকে ধর্মের পৃথকীকরণ পূর্বোক্ত রাজনৈতিক প্রেক্ষাপট জন লকের ধর্মীয় সহনশীলতা তত্ত্বের পটভূমি তৈরি করে যা ছিল সেকুলারিজমের সাথে সম্পৃক্ত লকের লেখালেখির মাধ্যমে সমাজের সহনশীলতা বাস্তবায়ন ও ধর্মকে রাজনীতি থেকে পৃথক করার মধ্যে যুগসূত্র তৈরি হয় সাথে ধর্মীয় কর্তৃত্বমুক্ত হয়ে সভ্য সমাজ গঠনের দাবি ওঠে পরবর্তী সময়ে এটাই সেকুলার লিবারেলদের সহনশীলতা তত্ত্বের মূল প্রতিপাদ্য হয়ে দাঁড়ায় রাষ্ট্র থেকে ধর্মের পৃথকীকরণ চিন্তার অঙ্কুরোদ্গমন হয় ষোলোশো সালে জন লকের রিজনস ফর টোলারেটিং শীর্ষক প্রবন্ধের মাধ্যমে সেখানে তিনি জোরালোভাবে বলেন ধর্মীয় কর্তৃপক্ষের উচিত নয় নগরের শান্তি ও অধিবাসীদের সম্পদ রক্ষার বিষয়াদিতে হস্তক্ষেপ করা অনুরূপ জাগতিক শাসকের জন্য উচিত নয় প্রজাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা কেননা ধর্মীয় বিধিবিধান ব্যক্তি ও স্রষ্টার একান্ত বিষয় পুরো বিষয়টি আমার ও ঈশ্বরের মাঝে সীমাবদ্ধ এরপর লক ষোলোশো সালে প্রকাশিত অ্যান অ্যাসে কনসার্নিং টোলারেশন পুস্তিকায় জোর দিয়ে বলেন যে সহনশীলতা প্রতিষ্ঠার জন্যে অবশ্যই রাষ্ট্রকে গির্জা থেকে পৃথক করতে হবে তিনি জাগতিক শাসকের কর্তৃত্বের সীমারেখা আলোচনা করতে গিয়ে বলেন রাষ্ট্র হচ্ছে এমন একদল লোকের সমষ্টি যাদের সবাই একটি উদ্দেশ্যে একতাবদ্ধ হয়েছে আর তা হচ্ছে তাদের নাগরিক কল্যাণ ও চাহিদাসমূহের সংরক্ষণ এখানে নাগরিক কল্যাণ দ্বারা আমি বুঝিয়েছি মানুষের জীবন শারীরিক নিরাপত্তা অনিষ্ট মুক্তি এবং বস্তুগত সম্পত্তির মালিকানা যেমন ভূমি অর্থ অস্থাবর সম্পদ ইত্যাদি এই কারণে শাসকের কর্তৃত্ব আত্মার পরিত্রাণ পর্যন্ত সম্প্রসারিত হওয়া উচিত না এর বহুবিধ কারণ রয়েছে এক মানুষের আত্মার প্রতিপালন জাগতিক শাসকের দায়িত্বের অন্তর্ভুক্ত নয় ঈশ্বর তাকে এই দায়িত্ব দেননি মানসতাকে নিজেদের ইমানের উপর কর্তৃত্ব প্রদান করেনি দুই মনের নিয়ন্ত্রণের ব্যাপারটি শাসকের কর্তৃত্বাধীন না হওয়ার কারণ হচ্ছে জাগতিক কর্তৃত্ব জোর জবরদস্তির উপর ভিত্তিশীল অথচ প্রকৃত ধর্মবিশ্বাস থাকে হৃদয়ের কোঠায় তাই জাগতিক কর্তৃপক্ষ রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কোনো ধরনের আঁকিদা বিশ্বাস চাপিয়ে দেওয়ার অনুচিত সেটা বিশ্বাসের ক্ষেত্রে হোক বা ইবাদতের ক্ষেত্রে তিন শাসক কর্তৃক আত্মার নিয়ন্ত্রণের বিষয়টি সম্ভব না হওয়ার আরেকটি কারণ হচ্ছে যদিও আইনের শক্তি সাজার ভয় মন পরিবর্তন করতে পারে কিন্তু তার হৃদয়ের পরিত্রাণ দিতে পারে না ইবাদতের পদ্ধতি অসংখ্য তাকে শাসকের বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা কিংবা ধর্মীয় দিক থেকে সে যা ভুল বা সঠিক মনে করে তাতে সীমাবদ্ধ করে ফেলা মানুষকে সংকীর্ণতার আবর্তে নিক্ষেপ করবে এবং তাদের এবাদতের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে এর উপর ভিত্তি করেই লক বলেন রাষ্ট্রের সকল কর্তৃত্ব শুধু জনকল্যাণমূলক বিষয়ের সাথে সম্পৃক্ত মানুষের ইহকালের মধ্যে সীমাবদ্ধ মানুষের পরকালের সাথে সম্পৃক্ত এমন কোনো কিছু স্পর্শ করার অধিকার তা নেই এরপর লক চার্চের কর্তৃত্ব ও সীমা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন চার্চ এমন কিছু মানুষের দ্বারা গঠিত এক মুক্ত জনগোষ্ঠী যারা স্বেচ্ছায় প্রকাশ্যে প্রভুর ইবাদতের জন্যে সঙ্গবদ্ধ হয়েছে এমন পন্থায় ইবাদতের জন্যে যাকে তারা নিজেদের মুক্তির জন্যে গ্রহণযোগ্য ও পর্যাপ্ত মনে করে থাকে গির্জার এই দৃষ্টিভঙ্গি ও দায়িত্বের উপর ভিত্তি করে জন লক গির্জার কর্তৃত্বকে রাষ্ট্রের কর্তৃত্ব থেকে আলাদা করার অপরিহার্যতার উপর জোর দেন এবং তার সীমারেখা নির্ধারণ করে দেন তাদের কর্তৃত্ব শুধু চার্চের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকবে কোনো অবস্থাতেই নাগরিক বিষয়াদিতে সম্প্রসারিত হবে না কেননা খুদ চার্চই রাষ্ট্র ও নাগরিক বিষয়াবলী থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ও স্বতন্ত্র উভয় পক্ষের সীমা সুনির্ধারিত তা পরিবর্তন অসম্ভব যে এই সম্পূর্ণ ভিন্ন দুই জগৎকে সংযুক্ত করার চেষ্টা করে সে মূলত আকাশ পাতালকে একত্র রাখার খোয়াব দেখছে এবং এমন দুই বিষয়ের সমন্বয় ঘটানোর চেষ্টা করছে যারা মৌল ও লক্ষ্যের দিক থেকে যুজন যুজন দূরে চার্চ ও রাষ্ট্রের দায়িত্বের ভিন্নতা ও জাগতিক নাগরিক বিষয়াবলিতে চার্চের হস্তক্ষেপের নিষেধাজ্ঞার কারণে লক বলেন কোনো ব্যক্তি চার্চে তার দায়িত্ব যাই হোক না কেন অন্য কোনো চার্চ বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত ব্যক্তির জীবন স্বাধীনতা কিংবা তার জাগতিক কল্যাণসমূহের ন্যূনতম কোনো অংশেও বিঘ্ন ঘটাতে পারবে না সর্বোপরি এটা বলা যায় যে জন লকের রচনাবলী সরাসরি সহনশীলতা দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে অবদান রেখেছে যা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করার প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত এবং পরবর্তী সময়ে যা লিভারেল ইজামের সত্যসিদ্ধ প্রতীকে পরিণত হয় এর অর্থ হচ্ছে লিবারেল টলারেন্সের চাহিদা ধর্মনিরপেক্ষ বা ধর্মীয় নয় সমাজ প্রতিষ্ঠা করা যেখানে ধর্ম থেকে রাষ্ট্র পৃথক থাকবে এছাড়াও লকের গির্জার কর্তৃত্বের সমালোচনা ধীরে ধীরে খুদ ধর্মের বিরুদ্ধে সমালোচনামূলক রচনাবলীর দ্বার উন্মুক্ত করে কেননা সহনশীলতা বিষয়ক পুস্তকের পর লক যেসব গ্রন্থ লেখেছে সেখানে ধর্ম থেকে রাষ্ট্রের বিচ্ছিন্নতা বিষয়ক আলোচনার চেয়েও ধর্মকে সমালোচনা করার প্রবণতাই প্রকট এবং ধর্মকে গোরামির মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ষোলোশো পঁচাশি সালের অক্টোবরে ফ্রান্সের চতুর্থ লুই কর্তৃক নান্ট নীতি বাতিল হয়ে যাওয়ার পর এমন বহু লেখকের উদ্ভব হয় যারা টলারেন্সের প্রবক্তা ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে পিয়ারে ভেইল যিনি হল্যান্ডে নির্বাসিত ছিলেন লকের বিপরীতে পিয়ারে আদৌ কোনো সঠিক ধর্ম আছে বলে বিশ্বাস করত না পরিত্রাণ পাওয়ার জন্যে কোনো বিশ্বাস বা আঁকিদার প্রয়োজনীয়তাই স্বীকার করতো না বরং সে মনে করত চার্চ যেই সব ধর্মের পৃষ্ঠপোষকতা করে আদতে এরও প্রাতিষ্ঠানিক ধর্মের কোনো প্রয়োজনই নেই পিয়ারে তার ফিলোসফিক্যাল কমেন্টারি বইয়ে ধর্মীয় সহনশীলতার ভিত্তি হিসেবে সমাজের আত্মার মুক্তির কথা বলেন নির্দিষ্ট কিছু ধর্মীয় মতবাদ মেনে নিতে লোকেদের বাধ্য করার বিষয়টি প্রত্যাখ্যান করেন কেননা তার রক্তপাত খুনোখুনি আর ধ্বংসযোগ্য বয়ে আনে মন্টেস্কো তার পার্শিয়ান লেটারে পরোক্ষভাবে ধর্মীয় সহনশীলতার ওকালতি করেন জন লকের মতকে সমর্থন করে বলেন ধর্মীয় গোরামি ও সহনশীলতার অনুপস্থিতি রাষ্ট্রের বিপুল ক্ষতি বয়ে আনেছে কারণ ধর্মীয় নিপীড়ন বহু মানুষকে দেশ ত্যাগে বাধ্য করেছে যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্প খাতে উন্নতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে মন্টেস্কো তার পার্সিয়ান লেটার ও দ্য স্পিরিট অফ ল গ্রন্থে আরও দুটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যা সহনশীলতা ও ধর্মীয় গোরামির সাথে সম্পৃক্ত তার মতে এক কোনো রাষ্ট্রে ধর্মের অনুমোদন রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে না কেননা প্রতিটা ধর্মই এর অনুসারীকে আত্মসমর্পণ ও আনগত্যের দীক্ষা দেয় যা আদতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদান রাখে দুই অসহিষ্ণুতার কারণ নতুন ধর্মান্তরিত বা গোড়া অনুসারীদের অতি উৎসাহ যার ক্রমবৃদ্ধি যৌক্তিক চিন্তা চেতনার পতন ঘটাতে পারে যেহেতু মন্টেস্কো টলারেন্সকে একটি রাজনৈতিক নীতি হিসেবে বিবেচনা করেছেন তাই তিনি ধর্মের বিশুদ্ধতা বা অশুদ্ধতা নিয়ে মাথা ঘামাননি ব্যক্তিগতভাবে মন্টেস্কো ছিল দেবতাবাদ সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত যা ছিল অষ্টদশ শতকে ইউরোপের অন্যতম বুদ্ধিবৃত্তিক মতবাদ এই মতবাদ প্রাকৃতিক ধর্মে ইমান আনার কথা বলে যা উহির পরিবর্তে যুক্তির উপর ভিত্তিশীল তারা বিশ্ব পরিচালনায় স্রষ্টার কর্তৃত্বকে বাদ দিয়ে শুধু প্রাকৃতিক নীতির কথা বলে এবং প্রত্যাদিষ্ট কোনো ধর্মের ধারণা ব্যতী রেখে শুধু স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করে দেবতাবাদের সাথে মন্টেস্কোর সম্পৃক্তি তাকে এই বিশ্বাসে উদ্বুদ্ধ করে যে যুক্তি ও নৈতিকতা সহনশীলতার দিকে নিয়ে যায় পক্ষান্তরে গোরামি আর ধর্মীয় উদ্দীপনা সাম্প্রদায়িকতা সংকীর্ণতা নিপীড়ন এবং অসহিষ্ণুতা তৈরি করে অনুরূপ ভোলতিয়ারো পোপতন্ত্র ক্যাথলিক চার্চের সমালোচনার ধারাবাহিকতায় ধর্মীয় গোরামি ও বাড়াবাড়ির সমালোচনা করত এমনকি এর ছদ্মাবরণে খোদ খ্রিস্ট ধর্মের সমালোচনাও করেন তিনি তার সহনশীলতার প্রচার এবং খ্রিস্ট ধর্মের বিরোধিতাকে সূত্রে গেথে ফেলেন গোরামি আর আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ধর্মে ইমানকে সমর্থক বানিয়ে ফেলেন তার মতে এই ধর্ম থেকে উচ্চারিত কিছু বিশ্বাস ও রীতিনীতি এমন যেগুলোর প্রতি মানুষ ইমান আনয়ন করে কিন্তু অদৌ সেগুলো পুণ্যের সাথে সম্পর্কিত নয় এবং কোনোভাবেই তা মানুষের মাঝে বিদ্যমান সম্পর্ক তৈরির ক্ষেত্রে প্রভাব ফেলে না এখান থেকেই তার উহিভিত্তিক আসমানি ধর্মের ওপর আক্রমণ এবং প্রাকৃতিক ধর্মের সম্প্রচারের সূচনা যা মানব বুদ্ধিবৃত্তির উপর নির্ভরশীল যা হৃদয়কে মানুষের চেয়েও শ্রেষ্ঠতর কোনো স্রষ্টার অস্তিত্বের অনুভব প্রদান করে এবং মহত্ব গুণাবলীর অনুশীলনে অনুপ্রাণিত করে ফ্রান্সের সতেরোশো এবং বাষট্টি সালের মাঝামাঝি সময়ে বেশ কয়েকটি ঘটনা ঘটে যা ধর্মীয় ব্যক্তিদের প্রতি বিদ্বেষ তৈরিতে অবধান রাখে এবং ভালতেয়ারকে ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে আক্রমণ সানানোর ছুতো এনে দেয় তন্নে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী জো ক্যালাসের বিচারকার্য এবং ক্যাথলিসিজমে ধর্মান্তরের কারণে সিও ছেলেকে হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এছাড়া এলিজাবেথ সেরভ্যানের মৃত্যুর দায়ে সেরভ্যান পরিবারকে অভিযুক্ত করার ঘটনা যেখানে তাদেরকে ক্যাথলিক ধর্মগ্রহণে বাধ্য করা হয় ভলতিয়ারের মতে গির্জা ও পাদ্রিদের অস্তিত্ব মানুষের যুক্তি বুধের দিকে অগ্রসর হওয়ার পথে সবচেয়ে বড় বাধা সহনশীলতা ও ন্যায়পরায়ণতা প্রকৃতি থেকে উচ্ছারিত অন্যদিকে গোরামি ও অসহিষ্ণুতা কুসংস্কার ও ধর্মীয় পৌরাণিক কাহিনী থেকে উদ্ভূত তাই অসহিষ্ণতা ও বর্বরতা প্রতিরোধের বিষয়টি ধর্মীয় ব্যক্তিবর্গকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার সাথে সম্পৃক্ত গির্জার বর্বর ও পাশবিক স্বার্থে রাষ্ট্রকে ব্যবহারের পরিবর্তে পরিস্থিতি সংশোধনের জন্য বিদ্যমান আইন পরিবর্তনের মাধ্যমে গির্জা ও গির্জার স্বার্থকে রাষ্ট্র ও রাষ্ট্রের স্বার্থ থেকে পৃথক করার কোনো বিকল্প নেই সুতরাং বলা যেতে পারে সহনশীলতার বিষয়ে পশ্চিমা চিন্তাবিদদের অধিকাংশ রচনাবলী ধর্ম ও রাজনীতিকে পৃথকীকরণের আবশ্যিকতার উপর ভিত্তিশীল ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহকে পার্থিব কাজে বাগড়া দেয়া বন্ধ করতে হবে কারণ ধর্ম মানুষ ও চষ্টার মধ্যেকার এক বিশেষ সম্পর্ক এবং একই সাথে তা গোরামি ও চিন্তাগত বদ্ধতার শিকর তাই তাকে নির্দিষ্ট একটি পর্যায়ে সীমাবদ্ধ রাখতে হবে যেন সমাজে যুক্তিবাদ ও সহনশীলতার মূল্যবোধ বিরাজ করতে পারে জন স্টুয়ার্ট মিল যিনি ঊনবিংশ শতকে সহনশীলতার কট্টর প্রবক্তাদের একজন সহনশীলতাকে সম্পৃক্ত করেছেন পরম ব্যক্তি স্বাধীনতার সাথে তার মতে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার একমাত্র গ্রহণযোগ্য ন্যায্যতা হচ্ছে এমন কিছুর প্রকাশ যা অন্যদের ব্যক্তি স্বাধীনতার প্রতি হুমকি ও আশঙ্কা তৈরি করে লক যেখানে রাষ্ট্র ও গির্জার হস্তক্ষেপ থেকে ব্যক্তি স্বাধীনতা রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছে সেখানে মিল জোর দিয়েছে বিভিন্ন অলেখিত আইন প্রথা ঐতিহ্য ও জনমত থেকে সৃষ্ট ব্যক্তি স্বাধীনতার প্রতিবন্ধকতাগুলোর উপর অর্থাৎ যেগুলোকে আমরা আচার ও রীতিনীতি বলি স্টুয়ার্ট মিল সহিষ্ণুতার সীমারেখা ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্র থেকে উত্তীর্ণ করে নৈতিকতা আদর্শ ও ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে সম্প্রসারিত করার চেষ্টা করেন তার আশা ফলে ছিল ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণেই লিবারেলদের দাবি থেমে থাকেনি বরং যখন ধর্ম ও রাষ্ট্রের বিচ্ছিন্নতা স্বীকৃতি পেয়ে যায় তখন সহনশীলতা চূড়ান্ত ব্যক্তি স্বাধীনতার সাথে সম্পৃক্ত হয়ে যায় অর্থাৎ প্রথমে দাবি ছিল ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করলে শান্তি আসবে সহনশীলতা আসবে কিন্তু ধর্মকে হটিয়ে দেওয়ার পরেও যখন শান্তি এলো না তখন নতুন তত্ত্ব হাজির হলো যে সহনশীলতার জন্যে চূড়ান্ত ব্যক্তি স্বাধীনতা আবশ্যক স্টুয়ার্ট মিল তার সমাজের সমালোচনা করেন কেননা তাতে এমন কিছু কাজের জন্যও সাজা পেতে হতো যা ব্যক্তিগত স্বাধীনতার অন্তর্গত যেমন বৈবাহিক সম্পর্ক ছাড়া শারীরিক সম্পর্ক ব্যবিচার কিংবা ধর্মীয় ছুটির দিনে কাজকর্ম করা ইত্যাদি মিল উপলব্ধি করেন যে মানুষ রাষ্ট্রীয় আইন কানুনের চেয়েও সমাজের অলিখিত আইনের মাধ্যমে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা ও নিষ্পেষণের শিকার হয় তার দৃষ্টিতে নিষ্পেষণ আর সামাজিক স্বৈরাচারের অধীনে স্বাধীনতা আর বৈচিত্র্যের ফুল ফুটতে পারে না তাই তিনি স্বাধীনতা স্বাতন্ত্র এবং বৈচিত্র্য রক্ষায় সহনশীলতা বিস্তারের আহ্বান জানান আর এখানে এসেই তিনি ধর্মচর্চা সুনির্দিষ্ট ধর্ম পালন কিংবা রাষ্ট্র থেকে ধর্মের পৃথকীকরণের চেয়েও বহু ধাপ এগিয়ে চূড়ান্ত ব্যক্তি স্বাধীনতা এবং যতক্ষণ না অন্য কারো অধিকারে হস্তক্ষেপ করছে ততক্ষণ ব্যক্তিগত কর্মে নাক না গলানোর দাবি তোলেন সহনশীলতাকে ব্যক্তি স্বাধীনতার সাথে সংযুক্তকরণে যেই লিবারেল দাবি মিলের রচনাবলী তার ভিত্তি স্থাপন করে গিয়েছিল তখন থেকেই টলারেন্স বা সহনশীলতা লিবারেলিজমের মেরুদণ্ডে পরিণত হয় এবং সুনির্দিষ্ট কিছু চৈন্তিক ভিত্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে এটি ব্যক্তির বিশ্বাস মূল্যবোধ জীবনযাপন এবং অন্যের স্বাধীনতা বিবেচনার ক্ষেত্রে বাস্তব কৌশলগত নীতি যা একই সাথে রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষেত্রকেও হ্রাস করে যদি লিবারেলিজমের প্রধান লক্ষ্য হয় ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা ও সমর্থন এবং রাষ্ট্রের ন্যায়সঙ্গত জোর জবরদস্তিমূলক নীতি সীমিত করা তবে সহনশীলতা লিবারেল প্রকল্পের অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত হবে লিবারেল সহনশীলতা যে কতটা গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তন্ধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা যেখানে রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্নকরণের ধারণাটি সমাজের সহনশীলতা প্রতিষ্ঠার পূর্ব শর্ত হিসেবে বিবেচিত বিষয়টি অনেক আরব লেখকের লেখা এসেছে যারা সেকুলার টলারেন্স প্রতিষ্ঠার প্রবক্তা এবং টলারেন্স ও সেকুলারিজমকে পরস্পর সংযুক্ত হিসেবে দেখেন নাজি আল বাকুস গির্জা থেকে রাষ্ট্রের পৃথকীকরণ এবং সেকুলারিজমের ওপর নির্ভরশীল লিবারেল চিন্তার প্রসারের পর সহনশীলতার গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন তিন শতাব্দী ধরে পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে গির্জা ও ধর্ম থেকে মুক্তির প্রক্রিয়া প্রত্যক্ষ করে এর ফলে লিবারেল ও মুক্তবাদী চিন্তা রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো নিয়ে প্রতিষ্ঠিত হয় এবং সহনশীলতা নতুন প্রেক্ষাপটসহ নতুন অর্থ ধারণ করে ফলে আমরা দেখতে পাচ্ছি সহনশীলতা বা টলারেন্স মূলত একটি পশ্চিমা চিন্তা কাঠামো যা সব ধরনের ধর্মীয় শৃঙ্খল থেকে মুক্তি এবং সেকুলার লিবারেল সমাজ কাঠামো প্রতিষ্ঠার উপর নির্ভরশীল যেখানে ধর্ম রাষ্ট্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকবে এই বুদ্ধিবৃত্তিক ধারা একটি সুনির্দিষ্ট পরিবেশ থেকে সৃষ্ট সুনির্দিষ্ট মতাধর্ষিক ধারার সাথে সংশ্লিষ্ট সারা পৃথিবীতে এই ধারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা বা অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা একটা ভয়ঙ্কর ভুল বই কিছু নয় বার্নার্ড লুইস তার রেসিজম অ্যান্ড অ্যান্টিসেমিটিজম শীর্ষক বক্তৃতায় এই বিষয়টি খুলাসা করেছেন ইউরোপে সহনশীলতার উদ্ভব হয়েছে তথাকার ধর্মযুদ্ধের প্রেক্ষাপটে সেখানে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছে তাই ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্নকরণ অর্থে সহনশীলতা বা সহজ কথায় সেকুলারিজম ছিল খ্রিস্টবাদ থেকে সৃষ্ট সমস্যার সমাধান সুতরাং লিবারেল সহনশীলতা একটি পশ্চিমা পণ্য যা পশ্চিমা সভ্যতা বোধ ও পরিস্থিতির নির্দেশক ফারাজ বো উষার ভাষায় ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপ জুড়ে চলমান ধর্মীয় গোরামি ও রক্তক্ষয়ী সংঘাতরোধে টোলারেন্স ছিল তাৎক্ষণিক জরুরি প্রয়োজন এই পরিস্থিতিতে পাশ্চাত্যের সামনে ধর্ম নিরপেক্ষ সহনশীলতা অবলম্বন ছাড়া আর কোনো উপায় ছিল না বু ঊষার মতে যার ভিত্তি হবে যুক্তি বা রেশনালিটি এবং যে যুক্তির আলোকে ধর্ম ও রাজনীতির মাঝে বিচ্ছিন্নতা আবশ্যক যে কোনো সমাজে সহনশীলতা প্রতিষ্ঠার জন্যে একে অপরিহার্য ভাবা হয় সোজা কথায় কোনো সমাজকে সহনশীল হতে হলে একে অবশ্যই ধর্মহীন সেকুলার হতে হবে পালেহ আব্দুল জব্বার এই বিষয়ে আলোকপাত করেছেন টলারেন্স এবং সেকুলারিজমের মধ্যেকার সংযোগ দেখিয়েছেন সহনশীলতার দর্শন অত্যন্ত সূক্ষ্ম দার্শনিক রাজনৈতিক প্রায়োগিক ও মতাদর্শিক ভিত্তির উপর নির্ভরশীল যা রাষ্ট্র ধর্মীয় কর্তৃত্ব ব্যক্তি ও সমাজের মধ্যেকার সম্পর্ক ও দায়িত্ব ও অধিকারসমূহের সীমানা নির্ধারণ করে দেয় এই ত্রিমুখী পার্থক্য তথা রাষ্ট্র গির্জা ও ব্যক্তি আধুনিক সভ্যতার বিকাশের ফল যেমনটি এটি দার্শনিক চিন্তার ক্রমোন্নতির ফল অন্যদিকে আধুনিকতার উত্থান এবং এ থেকে উদ্ভূত আইনভিত্তিক রাষ্ট্র সভ্য ও সেকুলার সমাজের ধারণা টলারেন্সের সীমারেখাকে নতুন উচ্চতায় নিয়ে যায় আগে যা নিছক ধর্মীয় ইবাদতের স্বাধীনতায় সীমাবদ্ধ ছিল এখন তার চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায়ও সম্প্রসারিত হয় এর ফলে সহনশীলতা রাজনৈতিক নিতাত্ত্বিক জাতিগত সামাজিক ও লৈঙ্গিক রূপ ধারণ করে জন স্টুয়ার্ট মিল যার প্রত্যাশা করেছিল সমাজে বাস্তবায়নের স্বপ্ন দেখেছিল ফলে বর্তমান পশ্চিমা সমাজে সহনশীলতার অর্থ হচ্ছে যেমনটা সামির খালিল বলেন এর সীমানা মানব সমাজের পার্থক্যসমূহের ক্ষেত্রে ক্রম সম্প্রসারণশীল ষাটের দশকের যৌন বিপ্লব নারী মুক্তির আন্দোলন বিবাহ বিচ্ছেদ ও পর্নোগ্রাফির ক্ষেত্রে ধর্মীয় সীমাবদ্ধতার অপসারণ পশ্চিমা শহরগুলোতে ভোগবিলাসের হাজারো উপায় উপকরণ এই সবই আজকের বাস্তবতা থেকে উদ্ভূত প্রাচ্যবিদদের মধ্যে থেকে লিবারেল টলারেন্টরা এসবের দিকেই ডাকছে এগুলোই প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যা চূড়ান্ত ব্যক্তি স্বাধীনতার কথা বলে শুধু ধর্মীয় স্বাধীনতা নয় পূর্বের আলোচনা থেকে একটি বিষয় সুস্পষ্ট যে লিবারেলিজমের সাথে সম্পৃক্ত সমসাময়িক সহনশীলতার ভিত্তি হচ্ছে স্যাকুলারিজম যা সমকালীন রাজনীতির প্রতীকে পরিণত হয়েছে ফলে পশ্চিমা রাষ্ট্রগুলোতে ধর্মকে রাষ্ট্র থেকে চূড়ান্ত মাত্রায় বিচ্ছিন্ন করা হয়েছে যা তাদের জীবনকে নিছক পার্থিব স্বার্থভিত্তিক করে ঘরে তুলেছে এই বিচ্ছিন্নতাকে জীবনের ভিত্তি বানিয়ে নিয়েছে একে বৈশ্বিক রূপ দিতে নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে বিশ্বব্যাপী এই মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে রপ্তানি করার চেষ্টা করছে এর স্থানীয়করণের প্রচেষ্টা করছে যেন পৃথিবীর অপরাপর জাতিসমূহও তা আপন করে নেই লিবারেল আরব বা মুসলিম লেখকেরাও মুসলিম দেশগুলোতে সহনশীলতা বাস্তবায়নের জন্যে রাজনীতি থেকে ধর্মের পৃথকীকরণ চাই এখানে এই প্রশ্ন খুবই সঙ্গত যে ইউরোপের ধর্মীয় যুদ্ধের ইতিহাস ও বাস্তবতা যা দিন শেষে ধর্মহীন সেকুলার টলারেন্সের দিকে নিয়ে গিয়েছে তাকে ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নাকি বিষয়টি নিছক অন্যের অন্ধ অনুসরণ নাকি পশ্চিমা সভ্যতা ও জীবনবোধের অনুচরদের নিকট টলারেন্স প্রতিষ্ঠা করতে হলে সমাজকে সেকুলার করার প্রয়োজন নেই ধর্মীয় সমাজেই কি সেকুলার টলারেন্স প্রতিষ্ঠা সম্ভব সহনশীলতা ও আপেক্ষিকতা টলারেন্স অ্যান্ড রিলেটিভিজম আপেক্ষিকতাবাদের সূচনা এই চিন্তা থেকে যে মানুষের বিশ্বাস ও রীতিনীতি বিশেষত মূল্যবোধের কোনো সার্বজনীন চিরন্তন ও বৈশ্বিক মানদণ্ড নেই বরং এর সত্য যেই সময়ে তা উদ্ভুত সেই সময় সমাজ কিংবা সেই মূল্যবোধ ধারণকারী ব্যক্তির উপর নির্ভরশীল ফলে সত্য আপেক্ষিক সার্বজনীন নয় একজনের যা সত্য অপরজনের জন্যে তা মিথ্যাও হতে পারে এক সমাজে যা ভালো আরেক সমাজে তা হতে পারে মন্দ সত্য মিথ্যা ভালো মন্দের কোনো চিরন্তন মাপকাঠি নেই তবে অবশ্যই এটি সেকুলারিজম বা ইহজাগতিকতাবাদের আলোকে ধর্মের সত্য ভালো মন্দের উৎস ভিন্ন নৈতিকতা বলতে যদি কিছু থেকে থাকে তবে তা ব্যক্তি ও সমাজ স্থান কাল এবং ব্যক্তি ও সমাজের পারিপার্শ্বিকতার উপর ভিত্তিশীল তাই এমন কোনো মূল্যবোধ নেই যা সব ব্যক্তি ও সব সমাজের উপর চাপিয়ে দেওয়ার যোগ্য সহনশীলতা আপেক্ষিকতার ধারণার সাথে সংযুক্ত কেননা টলারেন্সের উৎস হচ্ছে বিশ্বাস ও মূল্যবোধ শুধু যেই ব্যক্তি তা ধারণ করে তার সাথে সম্পৃক্ত অন্যদের উপর তা চাপিয়ে দেওয়া বৈধ নয় তাছাড়া লিবারেল সেকুলারদের নিকট যেহেতু পরম বিশুদ্ধ মূল্যবোধ বলতে কিছু নেই তাই ব্যক্তি ও তার বিশ্বাসে কোনোরূপ হস্তক্ষেপ না করে নিজের মতো করে চলতে দেয়া ছাড়া কোনো উপায় নেই কারণ মূল্যবোধ ও বিশ্বাসের উৎস ব্যক্তি নিজে সহনশীলতার ধারণা নিয়ে যেসব লেখকেরা কাজ করেছেন তারা সবাই বিষয়টি খোলাসা করেছেন আব্দুল হুসাইন সাবানের মতে সহনশীল সংস্কৃতি ঘরে তুলতে হলে কিছু পূর্ব শর্ত প্রয়োজন এক সঠিক ও ভুলের সম্ভাবনার স্বীকৃতি যা বিভিন্ন পক্ষের ভুল ও বিশুদ্ধতার সম্ভাবনার উপর নির্ভরশীল অর্থাৎ যাকে জ্ঞানের আপেক্ষিকতা বলা হয় দুই সত্যের অধিকারী হওয়ার দাবি না করা বরং সত্য পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে বিতর্ক ও আলোচনার পথ উন্মুক্ত রাখা বরং সত্য পর্যন্ত না পৌঁছার পথও উন্মুক্ত রাখা অর্থাৎ আমি সত্য জানি বা এটাই সত্য এই ধরনের দাবি না করা বরং নিজেকে এবং সবাইকে সবসময় সত্য মিথ্যার মাঝামাঝি রাখা আলোচনা সমালোচনার মাধ্যমে সত্য উদ্ঘাটনের পথ খোলা রাখা এমন কি এই পথও খোলা রাখা যে হয়তো আমরা কেউই সত্য পর্যন্ত পৌঁছাতে পারবো না সত্য থাকবে অধরা আমরা সবাই মিথ্যার সাগরে হাবুডুবু খাচ্ছি তিন অনিষ্পাপতার উপর জোর দেয়া যা গ্রহণের ফলে পারস্পরিক ভুলের স্বীকৃতি পাওয়া যায় এবং এটাই সহনশীলতার মূল্যভূত সম্পূর্ণ মধ্যমপন্থী সমাধানে পৌঁছাতে সহায়তা করে অন্যের বিশ্বাসের অধিকারকে স্বীকার করা তারা যা চায় সেটা গ্রহণের অধিকার মেনে নেয়া আপেক্ষিকতার দিকে পরিচালিত করে যা লিভারেল টলারেন্সের ভিত এই ধারণা মতে সহনশীল ব্যক্তি নিজের চিন্তা ও মতাদর্শ অশুদ্ধতা স্বীকার করে নেয় যার অর্থ হচ্ছে অন্যদের অধিকার ও স্বাধীনতা দানের আবশ্যকীয়তা কারণ যেহেতু আমি নিশ্চিত নই যে আমার চিন্তা ও কর্ম সঠিক কিনা সেই ক্ষেত্রে আমি অপরকে কীভাবে বলবো যে তাটা ভুল ফলে আমি আমারটা চর্চা করব সে তাটা চর্চা করবে আমারটা আমার জন্যে সত্য যেরূপ সত্য তারটা তার ক্ষেত্রে তাই প্রত্যেকে তার চিন্তা বিশ্বাস মূল্যবোধ ও আচরণের ক্ষেত্রে স্বাধীন এই কারণেই অন্যের উপর মতামত চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই চায় সেটা ধর্মীয় হোক বা নৈতিক অন্য অবশ্যই অন্য হিসেবে থাকার অধিকার রাখে তার অন্যত্বকে সম্মান করতে হবে চায় তা যতই নৈতিকতা বিরোধী হোক না কেন তার বিশ্বাসের সাথে যতই সাংঘর্ষিক হোক না কেন কেননা লিবারেল টলারেন্সের তত্ত্বমতে নৈতিকতা ধর্মবিশ্বাস ও মূল্যবোধ পুরোপুরি আপেক্ষিক থমাস মার্টেন্স সমাজে সহনশীলতার অনুকূল পরিস্থিতি তৈরির জন্যে সংশয়বাদ ও আপেক্ষিকতাবাদ আবশ্যক বলে মনে করেন তার মতে এই দুইটুর অনুপস্থিতি সহনশীলতাকে বিলুপ্ত করে দেবে তাই তার ভাষ্য আমাদের সমসাময়িক সমাজ ব্যবস্থায় সহনশীলতার অনুপস্থিতির একটি কারণ হচ্ছে সহনশীলতার ভিত্তি হিসেবে সার্টিনিটি বা নিশ্চয়তাবাদের অনুপস্থিতি থাকতে হবে নৈতিক নিশ্চয়তাবাদ দ্বিতীয় ভিত্তি হচ্ছে আমাদের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি সমূহের ক্ষেত্রে সংশয়বাদী অবস্থান গ্রহণ করতে হবে যদি আক্ষরিক অর্থেই আমরা অন্যদের মতের প্রতি সহনশীল হতে চাই যা আমাদের দৃষ্টিভঙ্গির সাথে মিলে না বা আমাদের কষ্ট দেয় তবে আমাদের নিজেদের বিশ্বাসের ভুল হবার সম্ভাবনার উপর জোর দেয়া আবশ্যক আমাদেরকে অবশ্যই এ চিন্তা মেনে নিতে হবে যে আমাদের প্রত্যেকের নিজস্ব স্বাধীন সত্তা আছে এই স্বীকৃতির মাধ্যমে আমরা তাকে আমাদের মূল্যবোধ প্রত্যাখ্যান করার অধিকার দিই থমাস মার্টন্স আরও উল্লেখ করেন যে সমাজের সহনশীলতা প্রতিষ্ঠার জন্যে নিরপেক্ষ মূল্যবোধ ও অধর্মীয় নৈতিকতা প্রয়োজন ইউরোপের আলোকায়ন যুগ এই মূল্যবোধেরই স্রষ্টা যার গুরুত্বপূর্ণ উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে ইউরোপীয় আলোকায়ন আন্দোলনের উদ্দেশ্য মানুষকে ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করা যেন সমাজে প্রতিষ্ঠিত স্থবির চিন্তার বিপরীতে যেগুলোকে তারা সঠিক ও সত্যসিদ্ধ মনে করে থাকে নিজের সমুন্নত মূল্যবোধের সাথে সম্পৃক্ত সিদ্ধান্ত নিজেই নিতে পারে তবে ইউরোপের আলোকায়ন আন্দোলন ঐতিহাসিকভাবে ধর্মহীন মূল্যবোধের শ্রেষ্ঠত্বের ধারণার সাথে যুক্ত ছিল এবং অনেক ক্ষেত্রে এনলাইটেনমেন্ট আর সেকুলারিজম সমর্থক তখন সবার মধ্যে এই বিশ্বাস গড়ে উঠে যে আলোকায়ন যুগের বাস্তবধর্মী বস্তুনিষ্ঠতার মাধ্যমে ধর্মীয় দৃষ্টিভঙ্গিসমূহের মধ্যেকার দ্বন্দ্ব নিরসন করা সম্ভব কারণ এনলাইটেনমেন্ট দৃষ্টিভঙ্গি সব কিছুকে নিরপেক্ষভাবে বিবেচনা করে কার পপার সহনশীলতা বা টলারেন্স যুক্তিবাদ বা রেশনালিটি ও নিরপেক্ষতা বা নিউট্রালিটির মধ্যেকার সংযোগ দেখাতে গিয়ে বলেন যুক্তিবাদী হওয়ার জন্যে আমাদের কেবল সহনশীল ও গুরামিহীন বা নন ডগমাটাইজড হলেই হবে না সাথে পুরোদস্তর নিরপেক্ষও হতে হবে এমনকি সবচেয়ে নিকৃষ্ট মতাদর্শের ক্ষেত্রেও আমাদের স্বীকার করতে হবে যে সমস্ত মতাদর্শ প্রতিরক্ষাযোগ্য সমস্ত মতাদর্শই সমান একেই বলা হয় আপেক্ষিকতা যা কোনো সমাজে লিবারেল টলারেন্স প্রতিষ্ঠার পূর্বশর্ত নিশ্চয়তার অনুপস্থিতি এবং সংশয়বাদিতার ভিত্তিসমূহের প্রতিষ্ঠা এমন বাস্তবতা তৈরি করে যাকে বলা হয় পরস্পর সংযুক্ত সহনশীলতা বা নোডেল টলারেন্স যা এই চিন্তার উপর প্রতিষ্ঠিত যে মানুষের ধারণকৃত প্রতিটি বিশ্বাসী বিশুদ্ধ বা অন্তর অংশগত বিশুদ্ধ যা এই বিশ্বাস ধারণাকারীকে তা ধারণের অধিকার প্রদান করে আপেক্ষিকতার উপর ভিত্তিশীল একটি সমাজে কোনো বিশ্বাসী পুরোপুরি সত্য বা মিথ্যা হতে পারে না কারণ সমাজকে সহনশীল হতে হলে অবশ্যই স্বীকার করতে হবে যে সত্য বহুমুখী আপেক্ষিক পরম নয় সত্য কেবল এ ধারকের কাছেই সত্য মিথ্যা কেবল সমালোচকের চোখেই মিথ্যা এই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করেই ঘরে উঠেছে সেকুলার টলারেন্স যা সংশয়বাদ আর আপেক্ষিকতার কাঁধে সাওয়ার সহনশীলতা বহুত্ববাদ ও গণতন্ত্র বহুত্ববাদ ভিন্নমত পোষণ করার বৈধ অধিকার তবে শুধু ভিন্নমতই বহুত্ববাদের জন্ম দেয় না অধিকারটি যদি এ অর্থে বৈধ হয় যে রাষ্ট্রের সংবিধান ও আইন ভিন্নমত পোষণকারীদের অধিকার সুনিশ্চিত করে মত ভিন্নতা নিরসন প্রকল্পে সমাজে একপক্ষীয় মতবাদ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো পক্ষের যাই হোক সেটা ধর্মীয় সামাজিক বা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তির গ্যারান্টি দেয় ব্যক্তিগত চিন্তা সমাজের উপর চাপিয়ে দিতে বাধা দেয় তবেই বলতে পারবো যে আমরা বহুত্ববাদী সমাজের দ্বারপ্রান্তে আছি বহুত্ববাদ বা প্লোরালিজম একটি লিবারেল ধারণা যা সমাজকে দেখে থাকে বহুমুখী ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক বন্ধনে আবদ্ধ সত্তা হিসেবে যার প্রতিটিতেই রয়েছে আলাদা আলাদা কল্যাণ বহুত্ববাদের অনেক ধরন রয়েছে ধর্মীয় সাংস্কৃতিক নৃতাত্ত্বিক ও রাজনৈতিক সহনশীলতা বহুত্ববাদ ও গণতন্ত্রের মাঝে যোগসূত্র স্থাপন করে উনিশশো পঁচানব্বই সালের ষোলোই নভেম্বর ইউনেস্কোর ডিক্লারেশন অব প্রিন্সিপালস অন টলারেন্সে বলা হয় যে টলারেন্স হচ্ছে এক বৈচিত্র্য এবং জাতি ও রাষ্ট্রসমূহের সাংস্কৃতির ভিন্নতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও অনুমোদন দুই সহনশীলতা ছাড় কিংবা অনুকম্পা নয় বরং তা এমন এক অবস্থানের ফল যা অন্যের মৌলিক অধিকার ও স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে থাকে তাই সহনশীলতা ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করা উচিত তিন সহনশীলতা মানবাধিকার বহুত্ববাদ সাংস্কৃতিক বহুত্ববাদ ও এর অন্তর্ভুক্ত ও গণতন্ত্রের চাবি কাঠি। চার সহনশীলতা প্রয়োগের অর্থ এ কথার আবশ্যকীয় স্বীকৃতি যে প্রতিটি পক্ষের নিজ নিজ বিশ্বাস অবলম্বন ও গ্রহণের স্বাধীনতা ও অধিকার রয়েছে অপরাপর পক্ষ অনুরূপ অধিকার ভোগ করবে কেউ অন্যের উপর নিজ মতামত চাপিয়ে দিতে পারবে না সুতরাং বহুত্ববাদ ব্যক্তি ও সামাজিক স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে ভিন্নমতের সম্মান অন্যের অন্যত্বের স্বীকৃতি ও মত ভিন্নতার কারণে ধর্ম ও আচরণগত ক্ষেত্রে বৈষম্য না করার উপর ভিত্তিশীল সাবান আব্দুল হুসাইন এই ব্যাপারে জোর দেন যে সমাজের সহনশীলতা প্রতিষ্ঠা করতে হলে বহুত্ববাদের গুরুত্ব স্বীকার করতে হবে যা সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি ব্যক্তিগত পার্থক্যের প্রতি শ্রদ্ধা এবং তাদের মত পার্থক্য মেনে নেওয়ার উপর নির্ভরশীল সাবানের মতে সহনশীলতার জন্যে আরও একটি বিষয় প্রয়োজন আর তা হচ্ছে মানব আধিকার ও স্বাধীনতা চর্চার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অন্যদের অধিকারের প্রতি ইতিবাচক আচরণ ডক্টর হুয়াইদা আদলি সহনশীলতার সংস্কৃতি আর বহুত্ববাদী বা প্লোরালিস্ট সভ্য সমাজ প্রতিষ্ঠাকে একই সূত্রে গেঁথে দেন তার মতে সহনশীলতা সভ্য সমাজ বিনির্মাণের কেন্দ্রীয় উপাদান হিসেবে বিবেচিত যে সমাজে অন্যরা উপরিত সভ্যতার প্রাণ হিসেবে বিবেচিত ভিন্নমত শ্রদ্ধার্য এবং যে সমাজ প্রতিটি স্তরে বহুত্ববাদ বৈচিত্র্য ও মতভিন্নতার ভিত্তিগুলো প্রতিষ্ঠায় নিবেদিত ইসাম আব্দুল্লাহ সহনশীলতাকে গণতন্ত্রের এক নম্বর নীতি হিসেবে চিহ্নিত করেছেন তিনি মনে করেন সহনশীলতা গণতন্ত্র সভ্য সমাজ ও বহুত্ববাদের মধ্যে পার্থক্য করা অসম্ভব তার মতে বহুত্ববাদের মাধ্যমে ভিন্নমত ও এর অপরিহার্য অনুষঙ্গগুলো প্রাণ পায় গণতান্ত্রিক সমাজে সবাই সহনশীলতার মূলনীতি এবং ভিন্নমতের অধিকার মেনে নেয় আমরা যদি সহনশীলতাকে সুসংহত সুপ্রতিষ্ঠিত করতে চাই আমাদের উচিত আগে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠায় মন দেয়া প্লোরালিজম ও সভ্য সমাজের প্রশ্নে ইসাম আবদুল্লাহ টোলারেন্সকে দেখেন এই দুইটির ভিত্তিমূল হিসেবে তার বক্তব্য সহনশীলতা শুধু অন্যকে মেনে নেয়ার চাইতেও বেশি কিছু সহনশীলতা হচ্ছে মত পার্থক্যের অধিকারকে স্বীকৃতি দেয়া অন্যের ভুল করার অধিকারকে মানব অধিকার হিসেবে মেনে নেয়া অন্যকে অন্যত ত্যাগে বাধা না দেয়া এবং একই সাথে তাদের উপর অন্যত্ব চাপিয়ে না দেয়া এটি বর্তমান আধুনিক সভ্য সমাজের গুরুত্বপূর্ণ উপাদান নাজি আল বাখুসু সহনশীলতা সভ্য সমাজ ও বহুত্ববাদের সংযোগের বিষয়টি নিশ্চিত করেন সাথে এই বিষয়েও জোর দেন যে বুদ্ধিবৃত্তিক বহুত্ববাদ ও মৌলিক মানব মানবাধিকারের নিশ্চয়তার উপর প্রতিষ্ঠিত সভ্য সমাজের জন্যে সহনশীলতা আবশ্যক রাজনৈতিক পরিমণ্ডলে মানব অধিকার হচ্ছে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সহনশীলতা প্রতিষ্ঠার নিয়ামক নিশ্চয়তা প্রদানকারী উপরে আলোচনা থেকে আমরা এই উপসংহারে পৌঁছতে পারি যে সমাজে সহনশীলতা থাকার জন্য সুনির্দিষ্ট কিছু পূর্বশর্ত প্রয়োজন এক প্লুরালিস্ট সোসাইটির অস্তিত্ব কিছু বিষয়ের উপর নির্ভরশীল সেগুলো হচ্ছে মত ভিন্নতার অধিকার প্রদান ভিন্ন মতাবলম্বীদের অধিকার সুরক্ষা অন্যের অন্যত্বের অস্বীকৃতি না জানানো এবং যে কোনো উপায়ে তার অন্যত্ব পরিবর্তনের প্রচেষ্টা না করা দুই সভ্য সেকুলার অধার্মিক সমাজ প্রতিষ্ঠা বহুত্ববাদের উপর নির্ভরশীল যেন সেখানে লিবারেল টলারেন্স বিরাজ করতে পারে কেননা যে সমাজ হালাল হারামের উপর প্রতিষ্ঠিত সেই সমাজ আজ্ঞা ও নিষেধাজ্ঞার উপর নির্ভরশীল তা সেকুলার নাগরিক সমাজ তৈরির প্রতিবন্ধক যেখানে ভিন্ন মতাবলম্বীদের অধিকার সুরক্ষিত তিন লিবারেল টলারেশন বিরাজিত সমাজের প্রধান গ্যারান্টি হিসেবে সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আবশ্যক অর্থাৎ বহুত্ববাদ প্রতিষ্ঠার জন্যে মত ভিন্নতার অধিকার থাকা আবশ্যক সভ্য সহনশীল সমাজ প্রতিষ্ঠায় বহুত্ববাদ আবশ্যক সহনশীলতার জন্য গণতান্ত্রিক জীবন ব্যবস্থা আবশ্যক বহুত্ববাদ সভ্য সমাজ গণতন্ত্র এভাবে একটি অপরটির সাথে জড়িত একটি আরেকটির পূর্ব শর্ত ডক্টর হুয়াইদা আদলি এটাই বলতে চান যে টোলারেশন মূলত একটি রাজনৈতিক মূল্যবোধ যা ভিন্নমতের অধিকার প্রদান করে এবং সেই ভিন্নমত গণতান্ত্রিক সভ্য সমাজ গঠনের সাংস্কৃতিক হাতিয়ার দেখা যাচ্ছে সহনশীলতার বিষয়টি অনেক ব্যাপক এটি নিছক কনসেপ্ট বা ধারণা নয় পাশাপাশি এটি গণতন্ত্র রাজনৈতিক বহুত্ববাদ চিন্তা ও বাক স্বাধীনতার সাথে ওতপ্রেতভাবে জড়িত অনেক গবেষক রাজনৈতিক সহনশীলতা বা পলিটিক্যাল টলারেশন ও গণতান্ত্রিক সাংস্কৃতিক মূল্যবোধের অর্থাৎ ডেমোক্রেটিক কালচারাল ভ্যালিউজের মধ্যেকার সংযোগ নিয়ে কাজ করেছেন হারসন ও হোফস্টেটার রাজনৈতিক সহনশীলতাকে এভাবে সংজ্ঞায়িত করেন এটি হচ্ছে ব্যক্তির অন্যদের মতামত সহ্য করার প্রস্তুতি এবং একে গণতান্ত্রিক বিশ্বাসের অন্যতম মূলনীতি হিসেবে বিবেচনা করা অবশ্য স্বামীরের সংজ্ঞায়ন অনুযায়ী রাজনৈতিক সহনশীলতা হচ্ছে নিজ অবস্থানের বিপরীত দল বা চিন্তা সহ্য করার ক্ষমতা এর অস্তিত্বের স্বীকৃতি এবং গণতান্ত্রিক সিস্টেমে সেই বিপরীত চিন্তা লালনকারীরা স্বীয় অধিকারসমূহ সমূহ স্বীকৃতি সুলিভানের মতে রাজনৈতিক সহনশীলতার অর্থ হচ্ছে সেই সব গোষ্ঠীসমূহের স্বীকৃতি যারা সমাজের প্রথাগত জীবনধারাকে চ্যালেঞ্জ করে এবং তাদের সমুদয় অধিকারের স্বীকৃতি যেমন মত প্রকাশের অধিকার মত প্রচারের অধিকার সরকারি পদপ্রাপ্তির অধিকার অন্য সবার সাথে সমান আধিকারের ভিত্তিতে দেখা যাচ্ছে সমাজে সহনশীলতা প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মূল্যবোধের উপর সমাজ ঘরে তোলা যা রাষ্ট্রের নিরপেক্ষতার ধারণা এবং বহুত্ববাদের উপর প্রতিষ্ঠিত রবার্ট উলফ বিয়ন্ড টলারেন্স গ্রন্থে ইঙ্গিত করেন যে রাজনৈতিক সহনশীলতা প্রচলিত বহুত্ববাদী গণতন্ত্রের বৈশিষ্ট্য যেখানে সহনশীলতাকে ধরা হয় এমন একটি বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সামাজিক পরিস্থিতি যার ভেতরে থেকে বহুত্ববাদী গণতন্ত্র কাজ করতে পারে বহুত্ববাদী সমাজের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে তাই আমরাও বলি রবার্ট উলফ যেমন জোর দিয়ে বলেন যদি সহনশীলতাকে আমরা একটি রাজনৈতিক বৈশিষ্ট্য হিসেবে পাঠ করতে চাই তবে গুরামিন নৈতিক বা মনস্তাত্ত্বিক মাত্রা দিয়ে নয় বরং বহুত্ববাদী গণতন্ত্রের তাত্ত্বিক ও প্রায়োগিক দিক বিশ্লেষণের মাধ্যমে বুঝতে হবে মিশ্র ধাঁচের বহুত্ববাদী সমাজে টলারেন্সের অর্থ দ্বারাই নিজে বাঁচো অন্যকে বাঁচতে দাও এই বৈশিষ্ট্য ও সুবিধা সবার ক্ষেত্রে প্রযোজ্য সহনশীলতার জন্যে যে বহুত্ববাদের প্রয়োজন তার উৎস সমাজ গঠনের একটি মূলনীতি থেকে আর তা হচ্ছে সমাজ গঠিত হবে মত ভিন্নতা এবং সংস্কৃতি কল্যাণ ও দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য নিয়ে মত ভিন্নতার ক্ষেত্রে ভিন্ন মতাবলম্বীদের অধিকারের স্বীকৃতি থাকবে চাই ভিন্ন মতের কারণ যাই হোক না কেন কারণ সমাজ গঠনের প্রাণ হচ্ছে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর ফলে বু উৎসাহ যেমনটা বলেন সহনশীলতা এইটাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সোঝা সমাধান যেখানে পরিচয় বিশ্বাস চিন্তা ও মতবাদের শান্তিপূর্ণ ও প্রশংসার্য বৈশিষ্ট্যের মুখে রাষ্ট্রীয় কর্তৃত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকবে রাষ্ট্রের নিরপেক্ষতার অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো নির্দিষ্ট মূল্যবোধের আজ্ঞা বা নিষেধাজ্ঞা কিছুই দেবে না কেননা রাষ্ট্র লিবারেল টলারেন্সের ধারণা অনুযায়ী নির্দিষ্ট কোনো মূল্যবোধ ধারণ করে না সমাজকে চালিত করে না এটি নিরপেক্ষ রাষ্ট্র মূল্যবোধ আর মতবাদের বহুমুখিতায় নিরাপদ দর্শকের ভূমিকা পালন করে এই জন্যে তাকে অবশ্যই ধর্মহীন রাষ্ট্র হতে হবে পক্ষান্তরে ধর্মীয় বহুত্ববাদের যেখান থেকে ধর্মীয় উদারতাবাদের বা রিলিজিয়াস লিবারেলিজমের জন্ম দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রতিটা ধর্মেই কিছু না কিছু সত্য রয়েছে বিষয়টি আরও সুস্পষ্ট করতে গিয়ে বাদাবি দুই ধরনের ধর্মীয় সহনশীলতার কথা উল্লেখ করেন এক গতানুগতিক সহনশীলতা যা অন্য ধর্ম ও সেই ধর্মের লোকেদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেয় দুই বস্তুনিষ্ঠ বা প্রকৃত সহনশীলতা যা অন্যান্য ধর্ম সম্পর্কে এই ইতিবাচক মনোভাব পোষণ করে যে সেগুলোও আল্লাহর ইবাদতে সাম্ভব্য ধর্ম এই দৃষ্টিভঙ্গি লিবারেল দৃষ্টিকোণ থেকে ধর্মীয় বহুত্ববাদের মূল প্রতিপাদ্যের প্রতিনিধিত্ব করে যা জন হিকের ভাষায় সত্য ও সভ্যতা এমন একটি মৌলিক উপাদান যা সব ধর্মেই ভিদ্যমান ফলে সমস্ত ধর্মই তার অনুসারীদের পূর্ণতা ও মুক্তির কারণ হতে পারে যেহেতু সত্য চূড়ান্ত নয় বরং প্রতিটি মতাদর্শই সত্য বা আংশিক সত্য হওয়ার দাবি রাখে তাই সত্যের বহুত্বকে স্বীকৃতি দিতে হবে ফলে এমন কোনো মতাদর্শ সম্ভব নয় যা সব দিক থেকে সত্যের প্রতিনিধিত্ব করে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ধর্ম ব্যক্তির অনুগত তার পূর্ণ অধিকার আছে যা খুশি বিশ্বাস করার বা কোনো কিছুই বিশ্বাস না করার এটাই ধর্মীয় স্বাধীনতার স্বরূপ লিবারেলিজম যার দিকে আহ্বান করে এবং সমাজে সহনশীলতা প্রতিষ্ঠায় যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এটা একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ চিন্তা বই কিছুই নয় মোহাম্মদ আর তালিবি ধর্মীয় স্বাধীনতা মানবাধিকার না মানুষের গন্তব্য শীর্ষক প্রবন্ধে এই বিষয়টি নিশ্চিত করে বলেন ধর্মীয় স্বাধীনতাকে অন্যান্য মানবাধিকারের মতো নিছক একটি মানবাধিকার হিসেবে দেখা মূলত সেকুলার চিন্তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর বৈধতা তালাশ করা হয় না বা এটি সেখান থেকে উচ্ছারিতও নয় বরং একজন ধর্মনিরপেক্ষ মানুষের অধিকার এই অনুভূতি থেকে উদ্ভূত যে এটি তার অবিচ্ছেদ্য অধিকার শুধু মানুষ হিসেবেই এটি তার পাওনা পূর্বোক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে ধর্মীয় বহুত্ববাদের ধারণা দুটি বিকল্পের মাঝামাঝি একটি সমাধান বাধলায় বিকল্প দুটি হচ্ছে হয়তো কোনো বিষয়কে এই ভেবে গ্রহণ করা যে তা পুরোপুরি সত্যের প্রতিনিধিত্বকারী নতুবা শূন্যবাদী দৃষ্টিকোণ বা নেহেলিস্টিক প্রাসপেকটিভ থেকে সকল মতবাদ প্রত্যাখ্যান করা মাঝামাঝি ধারণাটি হচ্ছে সত্যের বহুত্ববাদী দৃষ্টিকোণ থেকে যে কোনো একটি চিন্তাকে গ্রহণ করে নেয়া অর্থাৎ আমারটি হয়তো সত্য বা আংশিক সত্য অনুরূপ অন্যদেরটাও সত্য বা আংশিক সত্য কারোটাই চূড়ান্ত সত্য বা চূড়ান্ত মিথ্যা নয় এছাড়া লিবারেল গণতন্ত্র নৈতিক দিক থেকে যেই নিরপেক্ষতার কথা বলে এবং বহুত্ববাদী সমাজে সহনশীলতা প্রতিষ্ঠায় যাকে শর্ত হিসেবে গণ্য করে তার সার কথা হচ্ছে মূল্যবোধ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্র নিষ্ক্রিয় থাকবে সমাজে বিদ্যমান পরস্পর বিপরীতমুখী মূল্যবোধ চিন্তা ও আচরণের ক্ষেত্রে রাষ্ট্র দর্শকের ভূমিকার চেয়েও বেশি কিছুই করবে না মূল্যবোধ বপনে কিংবা সমাজে তা বাস্তবায়নে কোনো সক্রিয় ভূমিকা পালন করবে না কেউ যদি লিবারেল চিন্তা কাঠামোর নৈতিক নিরপেক্ষতার বিষয়টি বিশ্লেষণ করে সে দেখতে পাবে এটি নৈতিক বই কিছুই নয় কোনো ধরনের নৈতিক অবস্থান তৈরি করতে পুরোপুরি ব্যর্থ সমাজের লিবারেল দৃষ্টিভঙ্গি ব্যক্তিকেন্দ্রিক চিন্তার উপর নির্ভরশীল যা বস্তুগত লাভ ও ব্যক্তিগত সুবিধা অনুসন্ধানী তাই লিবারিজম সামাজিক জীবন নির্মাণে দর্শন হিসেবে ব্যর্থ কারণ সামাজিক জীবনের জন্য নৈতিক মানদণ্ডের প্রয়োজনীয়তা আছে যা ব্যক্তিকেন্দ্রিক ধ্যান ধারণার চেয়ে সুমহান যেন তা সমাজ গঠনের পূর্ব শর্ত হিসেবে কাজ করতে পারে সামাজিক কন্ডিশন হিসেবে নয় এই দৃষ্টিকোণ থেকে লিবারেলিজম এবং নিরপেক্ষতার উপর নির্ভরশীল নৈতিক দর্শন সহনশীলতার ধারণা যার উপর প্রতিষ্ঠিত মূলত একটি নীতিহীন দর্শন যা জেরেমি ব্যানথামের ইউটিলিটি তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে ব্যান্থামি সর্বপ্রথম নৈতিকতাকে সুমহান সামাজিক মূল্যবোধ থেকে টেনে নামিয়ে নিছক বাণিজ্যিক মূল্যবোধে পরিণত করেন পার্থিব দেনা পাওনার ভিত্তিতে যার পরিমাপ হয় তাই লিবারেলদের যদি নৈতিকতা নিয়ে গর্ব করার কিছু থেকে থাকে তবে তা হচ্ছে ব্যান্থামি কোয়ান্টিফিকেশন কোনো কিছুকে পরিমাণ দিয়ে বিচার করা চিন্তক ও দার্শনিকদের মাঝে একমাত্র লিভারেলেরাই মূল্যবোধ ও আদর্শকে বিকৃত করতে সক্ষম হয়েছে একে পরিমাণের বক্সে বন্দি করতে সফল হয়েছে লিভারেল চিন্তায় জীবনকে ইউটিলিটি দিয়ে বিচার করার ফলে নৈতিকতা এমন কোনো মহত্ত্ববোধ ধারণ করে না যা আঁকড়ে ধরা আবশ্যক বরং এটি নিছক কল্যাণ নীতি যা দ্বারা পার্থিব স্বার্থসিদ্ধি হয় এই কথাটি ভলতেয়ার ভিন্নভাবে বলেছেন যখন সমাজ অশ্লীলতা ও নৈতিক দেউলিয়াতে ডুবে যাওয়ার আশঙ্কায় বলেন দেশ সফল কল্যাণকর হতে হলে অবশ্যই তার কোনো ধর্ম থাকতে হবে আমি চাই আমার স্ত্রী দর্জি ও আইনজীবী ঈশ্বরে বিশ্বাস করুক কারণ এতে তাদের প্রতারণা আর চুরিচামারি কমে আসবে তাই যদি ঈশ্বরের অস্তিত্ব নাও থাকে আমাদের জন্যে আবশ্যক একটি ঈশ্বর তৈরি করা শেষ মন্তব্য লিবারেল টলারেন্সের পাঠ কিছু প্রশ্নের জন্ম দেয় এক যে সমাজের জীবন ব্যবস্থা ব্যক্তিগত সুবিধা ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে সেখানে কি সহনশীলতা প্রাসঙ্গিক খাপ খাই দুই ধর্মে বিশ্বাসী কোনো রাষ্ট্রে কি সহনশীলতার চর্চা করা সম্ভব যেখানে তা জাতির ধর্মীয় বিশ্বাসের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না তিন বহুত্ববাদ কি বাস্তবেই এমন কিছু যার অনুসরণ করতে হবে এবং গোটা সমাজ আবশ্যিকভাবে এর অনুগত হতে হবে প্রথম প্রশ্নের উত্তরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল লিবারেল সহনশীলতার ভিত্তি হচ্ছে উপকার বা কদলান লাভ যা সহনশীলতাকে ইন্টারেস্ট বা স্বার্থে পরিণত করেছে যার কোনো মূল্য নেই গুণ নেই ফলে সহনশীলতা ততক্ষণই ভালো যতক্ষণ তা বিপরীতমুখী দলসমূহের স্বার্থ উদ্ধার করে সহনশীলতা এখানে এসে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত হয়েছে উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু বা অন্যদের সাথে সহনশীলতা বাস্তবায়ন করার মাধ্যমে সমাজের উপর ধর্মীয় চাপ রহিত করা হয় যার অর্থ সহনশীলতা বহুত্ববাদ ও গণতন্ত্রের প্রতি আহ্বান নৈতিক আবশ্যকতা থেকে নয় যেমনটা শব্দের পরিভাষিক কাঠামো থেকেও বোঝা যায় বরং এর বড় উদ্দেশ্য থাকে গোলযোগ তৈরি করা যা মার্কিন যুক্তরাষ্ট্রকে সহনশীল বহুত্ববাদ ও স্বাধীনতা রক্ষার অজুহাতে অন্যদের বিষয়ে হস্তক্ষেপ করা বা দেশীয় কোনো স্বার্থ বিবেচনার সুযোগ দেয় তাই ইরাক আফগানিস্তান সোমালিয়া সৌদানসহ অন্যান্য দেশের তাদের হস্তক্ষেপগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যাবে তাদের নীতিগুলো নৈতিক মূল্যবোধ থেকে নয় বরং অন্যের উপর নিজেদের আধিপত্যবাদী স্বার্থ রক্ষার প্রয়োজন থেকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ও আপেক্ষিকতা থেকে উদ্ভূত সহনশীলতা এমন ধর্ম ধারণকারী কোনো রাষ্ট্র বাস্তবায়ন হতে পারে না যা মানুষ জীবন ও বিশ্ব সম্পর্কে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বহন করে চায় সে রাষ্ট্র মুসলিম হিন্দু বা খ্রিস্টান হোক লেখিকা বারবারা বাস্মনিক সহনশীলতার সীমা নির্ধারণ করে বলেন যে ব্যক্তি কোনো ধর্মে বিশ্বাসী সে তার বিশ্বাসের বিপরীত কোনো ধর্মকে সত্যযোগ্য হিসেবে মেনে নিতে পারে না তদরূপ সহনশীলতা ও মুক্ত বিতর্ক বাস্তব সমেত বিষয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে দাঁড়ায় চাই সে বাস্তবতা ধর্মীয় জ্ঞানীয় বা ব্যক্তিগত হোক তাই সত্য ধারণকারী কোনো ব্যক্তি থেকে সহনশীলতার কামনা অযৌক্তিক কেননা সে সত্যের বহুত্বকে গ্রহণ করতে পারে না তাছাড়া সহনশীলতার সাথে যেহেতু আপেক্ষিকতাযুক্ত কোনো ধর্মীয় রাষ্ট্রে তাকে বাস্তবায়ন করার অর্থ সেখানে ধর্ম নিয়ে সন্দেহকাতর পরিস্থিতি তৈরি তাই কোনো রাষ্ট্রে যখন লিবারেল সহনশীলতা বাস্তবায়ন করা হবে তার অর্থ সেখানকার ধার্মিকতার গুণ অপসারণ করে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এটা লক্ষণীয় যে পাশ্চাত্য বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক ও ধর্মীয় বহুত্ববাদে উন্নীত করে এবং সর্বোচ্চ মূল্যবোধ হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যদিও বহুত্ববাদ মানে যে কোনো ক্ষেত্রে আস্থার অভাব বহুত্ববাদের এই লিভারেল দৃষ্টিকোণ যার উপর ভিত্তি করে সহনশীলতার উদ্ভব হয়েছে তা অন্যান্য জাতির উপর বহুত্ববাদ চাপিয়ে দেওয়ার সাথে সাংঘর্ষিক কেননা বহুত্ববাদ মানে একাধিক সত্যের বহুত্ব সে ভিত্তিতে একক কোনো সত্য পাওয়া যাবে না যা চাপিয়ে দেওয়া হবে বা যার সাধারণীকরণ হবে তাই অন্যের ওপর বহুত্ববাদের সাধারণীকরণের মানে মূল্যভূতহীন মূল্যভূতের প্রসার কেননা তা এমন এক চিন্তার আহ্বান একই সময়ে যা নিজের সাথে অন্তর্দ্বন্দ্বপূর্ণ উপরযুক্ত আলোচনা থেকে আমরা এই উপসংহারে পৌঁছে যে লিবারেল সহনশীলতা গ্রহণ করার অর্থ হচ্ছে পশ্চিমা জ্ঞানীয় ও দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা গ্রহণ করা যা এমন কতিপয় বিষয়ের উপর ভিত্তিশীল যেগুলো ইসলামিক জ্ঞান ব্যবস্থা ও মূল্যবোধের সাথে সরাসরি সাংঘর্ষিক এক ওপাশের স্থানে প্রকৃতিকে রাখা দুই অহির স্থানে যুক্তিকে রাখা তিন আল্লাহর স্থানে মানুষকে রাখা চার আল্লাহ প্রবর্তিত আইনকে মানব প্রবর্তিত আইন দ্বারা প্রতিস্থাপন করা পশ্চিমা ব্যবস্থার এই স্তম্ভগুলো ইসলাম ধর্মের ভিত্তিকে ক্ষুণ্ণ করে এবং তার বাস্তবসম্মত বিধিবিধানকে অপসারণ করে ইসলামী শিক্ষার বিপরীত মূল্যবোধ চাপিয়ে দিতে চাই ইসলাম মানুষের চিন্তাগত ভিন্নতাকে সমর্থন করে কারণ এটাই বাস্তবতা তবে এর অর্থ এই নয় যে বহুত্ববাদী দৃষ্টিকোণ থেকে ইসলাম আপেক্ষিক সত্য বরং ইসলামী একমাত্র সত্য ইসলাম ব্যতীত অন্য সব মতাদর্শ ভুল আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে আমরা এই বইটির অডিও বুক শেষ করছি এখন আমরা লেখক পরিচয় তুলে ধরছি ডক্টর মোহাম্মদ বিন আহমদ মুফতি একজন খ্যাতনামা সৌদি আলেম গবেষক ও রাজনীতি বিশ্লেষক সৌদি আরবের প্রখ্যাত কিং সাউদ ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষ করে একই বিষয়ে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন রাজনীতি ও অন্যান্য বিষয়ে একাধিক আরবি ম্যাগাজিনে তিনি লেখালেখি করেন বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করেছেন রাজনীতি ও সংশ্লিষ্ট বিষয়ে তার বেশ কয়েকটি মূল্যবান রচনাকর্ম আছে বর্তমানে তিনি কিং সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরাকাত জজাকাল্লাহ খাইরান আপনারা যদি এই অডিও বুকটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার প্রতিটি লাইক কমেন্ট এবং শেয়ার এই অডিওটি অন্যদের মাঝে প্রচারে সাহায্য করবে আমরা আশা করি আপনি ইসলামের খেদমতে আমাদেরকে সাহায্য করবেন İnşallah. Ya onun